নবীকে খুশি করা, উদ্দেশ্য আমাদের ভবিষ্যৎ আখেরাত, এবং আমার গ্রামবাসী যত কবরবাসী আছে তাদের রুহির মাগফিরাত, পাশাপাশি আমারাই সব বসবো দীন ইসলামের কিছু শিক্ষা আলোচনা। তাই আলহামদুলিল্লাহ ঈশার নামাজের পরই হাজির হয়েছি। সংক্ষেপ সময় দু কথা আলোচনা, তাই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে বা নতুন করে যারা আসছেন কেউ দাঁড়াবেন না, প্রতিপক্ষ যারা আছেন দায়িত্বে দু সাইডে দাঁড়ান, কেউ আসলে তাদেরকে বসাবেন, যদি বসতে আপত্তি করে বলবেন রাস্তাটায় জাম করবেন না, কেন এই রাস্তা আমারও ট্যাক্স দেওয়া, যে মাহফিলকে আসে না অমুসলিম ভাই তাদেরও ট্যাক্স দেওয়া, অতএব জাম করাটা শোভা দেবে না ধর্মীয় কাজে। কেন আমার ধর্ম শান্তির কথা বলে, প্রেমের কথা বলে, ভ্রাতৃত্বের কথা বলে, মানুষের সহযোগিতার কথা বলে। আমার ধর্ম পথচারী মানুষের কোনো অসুবিধে না হয়, এমন কোনো জিনিস যদি পথে পড়ে থাকে সেটাকে তুলে নির্জনে ফেলে দিবার কথা বলে, আর সেই ধর্মের কাজে রোড বন্ধ হয়ে যাবে, এটা ধর্মের নামে অধর্ম ছাড়া আর কিছু হবে না, তাই এটাকে মাথায় রাখবেন। আলহামদুলিল্লাহ দীর্ঘ এক মাস পরে আবার জলসা মাহফিলে বাহির হয়েছি। পবিত্র ঈদে, পবিত্র যে ঈদুল ফিতর আমাদের কাছে গেল, এবং রমজান মাসে দু জায়গায় গিয়েছিলাম, সেটা ইফতার ও দুয়ার মাহফিলে, সেখানে তত আলোচনার ব্যাপার ছিল না। তা আসেন দোয়া করেন, আল্লাহ সংক্ষেপে দু কথা বলার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। একবার মহব্বত ভরা ভালোবাসায় উচ্চ আওয়াজে প্রাণ খুলে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أن خاشيًا متصديًا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون والله الذي لا إله إلا هو عليم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الملك القدوس السلام المؤمن المهيمن العزيز
العزيز الجبار المتكبر سبحان سبحان الله عما يشركون هو الله الخالق الباري المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على دوشور سوره আছেন আমরা সবাই জান্নাতের বাগানে বসেছি সবাই আমরা জান্নাতি বলুন ইনশাআল্লাহ এই মুহূর্তে তো অবশ্যই নাকি জান্নাতি তো বসে আছি তাহলে জান্নাতিরা তো হিংসু হয় না জান্নাতিরা চাই সবাই জান্নাতি হোক তা একটু চেপে চেপে বসে ফাঁকা জায়গা রাখবেন না আর যারা আসছেন আপনাদের জন্যে জায়গা করা হচ্ছে কপালকে নিজে থেকে খারাপ করবেন না জীবনে চলতে গিয়ে অনেক ভুল হয় ভালো লক্ষণটা থাকাও দরকার বয়সে সাথে সাথে দেখবেন শুধু ভালোই তখন হচ্ছে দৈনিক আমাদের কিছু কাজ আছে আর সব কিছুর আগে এলিম শিক্ষা করা হলো কাজ এটা হলো এলিম শিক্ষা করার একটা কেন্দ্র এবং এটা কোরআন ও সুন্নার এলিম শিক্ষার জায়গা আর কোরআন সুন্না এমন একটা শিক্ষা বিশেষ করে সুন্নাতের কথাই বলছি সুন্নাতটাই হলো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি যেটা করেছেন আর নবী যা কিছু করেছেন কানা খুলুকুল্লাহুল কোরআন আমার নবীর পুরো লাইফ স্টাইলটাই হলো কোরআন শরীফ জোরে বলুন সুবহানাল্লাহ অর্থাৎ তিনি যা কিছু করেছেন আল্লাহর হুকুমে করেছেন আল্লাহর হুকুম হলো কোরআন আল্লাহর বাণী হলো কোরআন অতএব একটা সুন্নাতের দাম সারা পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে তার থেকেও একটা সুন্নাতের মূল্য অনেক বেশি জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আমরা বুঝি না বুঝেছিলেন সাহাবা হুজুররা তাই তারা ঘর ছেড়েছিলেন দৌড় ছেড়েছিলেন পরিবার সব ছেড়ে দিয়েছিলেন রাসূলের সুন্নাত কিন্তু ছাড়েনি জোরে বলুন সুবহানাল্লাহ আজ এই রাসূলের সুন্নাত হলো কোরআনের মাহফিলে যাও চুপ করে বসো জায়গা ফাঁকা রেখো না কেন ফাঁকা থাকলে ইবলিস বসে আমার কথা নাই বসে কি করে ডিস্টার্ব করে আর মনে রাখবেন ইবলিস এক মাস তার কর্মকাজ থেকে রেস্টে ছিল রিসেন্ট ছাড়া পেয়েছো এখন পাগল হয়ে গেছে যে এক মাসে
কোটি কোটি মানুষের গুনাহ মাফ করে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। তাতে হতভাগা আব্বাসটা আছে কি আমি জানি না, যদি আমারটা মাফ হয়ে যায় তো আমিও তো শুকরিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আপনাদেরটাও মাফ করে থাকে, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু ইবলিস দিশেহারা হয়ে গেছে যে 11 মাস ধরে কত কষ্ট করে বুঝিয়ে বুঝিয়ে ওদেরকে নামাজ কাজা করিয়েছি, বুঝিয়ে বুঝিয়ে গান শুনিয়েছি, যাত্রায় লিখেছি, ফাংশনে লিখেছি, মা বাপকে গালি দিয়েছি, কষ্ট দিয়েছি, কি না করিয়েছি, কত কষ্ট করার পরেই কাজগুলো করাতে পারলাম। আর রমজান শরীফ এমন একটা তোহফা, ওই মাসে আমায় বেঁধে রাখা হয়, আর ওই মাসে ছোট বড় সবাই মসজিদে ভিড় করে, তসবি পড়ে, রোজা রাখে, মেসোয়াক করে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, রোজা রাখে, গরিবদের দান করে, মানুষের সঙ্গে সালাম কালাম করে, এই মাসে তওবা বেশি বেশি করে কবুল হয়। এবং এই মাসে একটা রাত ছিল লাইলাতুল কদর, সবে কদর যাকে বলে, একটা মাস যদি কেউ পায় 83 বছরের ইবাদতের সওয়াব পায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল তো আমাদের আর 83 যাচ্ছে না, যাই নাকি 70-এর কোটা কোনো রকম যায়, তারপরে সব টিকিট ফটফট কাটছে চলে যাচ্ছে, লক্ষণ ভালো খারাপ না, বেশি দিন থেকে কি লাভ। আর আসল জায়গা তো ওইটা, এসেছি কিছু ডিউটি করতে, ডিউটির কাজ মিটে যাবে, চলে যাওয়া হবে। এবার কার কতদিন ডিউটি আল্লাহ দিচ্ছে সে আল্লাহ ভালো জানে, তবে যতদিন থাকছি দুনিয়ায় ফেতনা বাড়ছে, ইচ্ছা না থাকলেও জড়িয়ে যাচ্ছি, ঠিক না বেটি? তারপরে পরিস্থিতির শিকার হয়ে অনেকে জড়িয়ে যাচ্ছে। ওই একটা রাতি বছরে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ, আশা করছি ছেলেরাও সব আমার ভাইয়েরা ইয়ংরাও হয়তো করেছে, তবে বোনেরা করে, মায়েরা করে, ওরা বেশিরভাগ ধার্মিক হয়, মহিলারা সব ধর্মেরই মহিলারা ধার্মিক বেশি করে হয়। তা আবার ভাইয়েরাও ইনশাল্লাহ ওই রাত জেগেছে, বাপেরাও রাত জেগেছে, ইবাদত করেছে, 83 বছর ইবাদতের সওয়াব পেয়ে গেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি 80 বছরে মারা যায়, এন্তেকাল করে, আল্লাহ যদি বলে কি নিয়ে এসো, যে আল্লাহ এখনো 3 বছরের বাড়তি ইবাদত আছে, আমি তো 80-তে চলে এসেছি, 83 আমার বাড়তি আছে 3 বছর, বলার একটা গুঞ্জাইশ, এটাও কিন্তু মোহাম্মদ রসুলের ওসিলাই পেয়েছি, বলুন সুবহানাল্লাহ। তো সেই এত ইবাদত কিছু করে ইবলিসের তো মাথা খারাপ, যাবার নতুন করে কি করায়, তাই অনেক চেষ্টা করবে। তো সেই জায়গায় আবার আপনারা শুরুতেও ভালো কাজ করছেন, একদিন পরেই তো মাহফিল, এসে বসেছেন, এই মাহফিলের গুরুত্ব কত, এখানে বসবেন, আমি কোরআন শরীফ তেলাওয়াত করলাম, তেলাওয়াত করে পার অক্ষরে 10টা নেকি পেয়েছি, আপনারা মন দিয়ে শুনেছেন, আপনারাও 10টা করে পেয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর ভান্ডারে কম নেই, মন দিয়ে শোনার জন্য 10টা করে আপনি পেলেন, আর আমি তেলাওয়াত করার জন্য 10টা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আবার এখানে এত আলোচনা হবে, শুনবেন কতবার সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ মানে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা, আল্লাহ পাক তুমি অনেক মহান, অনেক পবিত্র, এই যখনই আপনি বলবেন সুবহানাল্লাহ, আল্লাহ আপনি পবিত্র, তখন আমার আল্লাহ বলে, বান্দা তুই আমার পবিত্র বর্ণনা করছিস, যা আমি আল্লাহ তোকে পবিত্র করে দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। তো কখন কোন মোড়ে কোন জায়গায় কোন কাজটা আপনার আল্লাহর পছন্দ হয়ে যাবে, সেই দিন থেকে আপনার পরিবর্তন শুরু হবে। ওই পরিবর্তনে এমন হতে পারে, বিশ্বের নাম করা মাতাল ছিলেন হয়তো, বিশ্বের নাম করা হয়তো ওলি হয়ে কবরে যাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসে তো আছে, হযরতে হাসা হাবিবে আজমি নাম শুনেছেন, বিশ্ববিখ্যাত কি বলে শারাপ করছিলেন, তিনি জগৎ বিখ্যাত ওলি হয়ে গিয়েছিলেন, কথা বুঝে আসছে, আল্লাহ চাইলে সব পারে। এজন্যই আমাদেরকে প্রথম ঠিক করতে হবে যে আমাদের ঘরে রসুলের হুকুম অনুযায়ী জায়গায় গিয়ে বসা। আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী ঈমানদাররা তোরা আমাকে ভয় কর, অকুনু মাস-সাদিকিন, এবং সত্যবাদীদের অনুসরণ কর। সত্যবাদী কারা, যাদের কাছে গেলে একটা উদ্দেশ্য পাওয়া যায়, উদ্দেশ্য হচ্ছে আল্লাহ। সংসারের কথা বললো উদ্দেশ্য আল্লাহ, ব্যবসার কথা বললো উদ্দেশ্য আল্লাহ, ভালোবাসার কথা বললো উদ্দেশ্য আল্লাহ, যাই বলুক শুধুমাত্র আল্লাহর জন্য বলে, আল্লাহই তার উদ্দেশ্য, তাই হলো সত্যবাদী, তাদের কাছে বসতে হবে।
আর এটা দুনিয়ার শেষের দিকে। এখন আমার যুবক ভাইয়েরা, তোমরা যদি সামান্য সামান্য ভালো কাজ করো, অন্য অন্য পিরিয়ডের বড় বড় আল্লাহর অলিদের সাথীদের মত সমমর্যাদা আল্লাহ তোমাদের দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন, এখন ফেতনা ভরা দুনিয়া। একটা জায়গায় ধরুন একটা হোস্টেলে আপনি আছেন, সেই হোস্টেলে 100 ছেলে আছে, 99 জন পড়ছে। স্বাভাবিক আপনি পড়তে ইচ্ছা না যাইলেও পড়তে ইচ্ছা করবে, কেন সবাই পড়ছে, আমি একা কি করি রে বাবা। কিন্তু একটা হোস্টেলে আছেন, 99 জন গল্প করছে, খেলা করছে, আর আপনি একা পড়ছেন, এই জায়গাটা কত কষ্ট বুঝতে পারছেন? তাহলে আগেকার সময় ছিল কি, 99% লোক ভালো, তখন ভালো হওয়াটা অনেক সহজ ব্যাপার। এখন 99% সমাজে খারাপ, এই জায়গাতে খারাপে থেকেও একটা ইয়ং ছেলে সময় হলে মসজিদে যায়, আবার এসে একটু খেলতাম আসা বন্ধু হই হই করে, ভালো কাজের সঙ্গে লেগে থাকে। এই সামান্য ভালোটাকেও আল্লাহ অনেক মর্যাদা দিয়ে তাকে পরিপূর্ণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য তাদের জন্য যারা নিজের ধর্মের কোনো কালচারেই নাই, তাদের জন্য ক্ষতিগ্রস্ত, তাদের জন্যই দুর্ভাগ্য। বড় দুর্ভাগ্যের বিষয় তাদের জন্যে যারা নিজের ধর্মকে গান বাজনার সঙ্গে মিটিয়ে দেয়। আজ তো চাঁচুয়া গ্রামবাসীকে আল্লাহ ধন্য করুক, এদের উপরে আল্লাহ রহমত করুক, আশপাশে গ্রামে আল্লাহ শান্তি দিক, এই আশপাশে তো দেখা যায় না, তবে আস্তে আস্তে আসছে। কি চাঁদ রাত উপলক্ষ করে ফাংশন হয়, গান হয়, যাত্রা হয়, কারা কারা, অমুসলিমরা না, আমার কমের দাবিদার ঘরের ছেলেরা, কি দেখা যাবে তার বাপ কি দাদু হয়তো অনেক নামাজি মুসল্লি ছিল, এখন তার ঘরে এমন ছেলে হয়েছে। আফসোস, সে তো ধ্বংস হতেই হচ্ছে, ওই কাজটা যদি প্রতিরোধ আমরা না করতে পারি আমরাও ধ্বংস হব। কেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, অন্যায় করিও ধ্বংস, অন্যায়কারীকে প্রতিরোধ যারা করে না তারাও ধ্বংস। কেন, ইসলাম একটা প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে নাই, একটা রাস্তার উপরে পাটি, ট্রেনের পাটি দেখেছেন তো, এক ওই যে ট্রেনের পাটি বলে বুঝতে পারছেন তো, তাহলে সেই জায়গায় আমি নাই করছি, ঠিক আছে, আমি তো বাবার নামাজ পড়ি, আমি তো বাবা রোজা রাখি, আমি তো বাবা হজ করি, কিন্তু না, তোমাকে মহান স্রষ্টা বানিয়েছে কি জন্যে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজের আদেশ দিতে হবে, খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে। এবারে লোক হিসাবে সীমানা আছে, একজন বাড়ির গার্জেন বাপ, তার সীমানা কতটুকু, তার অধীনস্থ যারা, তার স্ত্রী, তার বাচ্চা, তার মেয়ে, তার পরিবার, সেইখানে কোনো অন্যায় হলে এই বাড়ির গার্জেনকে ধরবে আল্লাহ। একজন ইমামের দায়িত্ব কতটুকু, তার মহল্লা। একজন আলিমের দায়িত্ব কতটুকু, তার যে অর্থ এলাকায় প্রচার প্রসার। একটা মুজাদ্দেদের দায়িত্ব সারা পৃথিবী, একটা নবীর দায়িত্ব সারা পৃথিবী, তবে অনেক নবীরা এসেছিলেন এলাকা বেসিস। তাহলে আজ আমি ছোট্ট করে যে কথাটা বলতে চাইছি, যে বড় খুশির বিষয় যে আপনারা শরিয়া সম্মত একটা আলোচনার মাহফিল করে দেন, সেখানে এসে বসেছেন। হতে পারে আপনাদের অনেকে ইউনিফর্মের সমস্যা আছে, কিন্তু ইউনিফর্মটা হারাম কেউ বলছে না, মুবাহ, আল্লাহ পছন্দ করে না, উচিত নয়, তারপরও আল্লাহ পছন্দ করে না। সুন্নতি লেবাসকে আল্লাহ পছন্দ করে, যেটা নবী ব্যবহার করে। কিন্তু আজকে আমাদের ঘরের ছেলেরা ফাংশন করছে, খুব ভালো করে বুঝবেন, একটা মানুষের মাথায় একটা পানির কলসি আছে, আর একটা মানুষের মাথায় কিছু নাই। যার মাথায় কলসি আছে এবং পানি ভর্তি আছে, সে যখন চলে দেখবেন অনেক বুঝে বুঝে চলে। কেন, মূল্যবান জিনিস আছে, অনেক কষ্ট করে এনেছি, ভেঙে না যায়। আর যার মাথা খালি, পানি নেই, কলসি নেই, তার কোনো টেনশন আছে, টেনশন নাই। যারা প্রকৃত রোজা বোঝে আর রোজা রেখেছে, তারা বোঝে যে অনেক কষ্ট করে এক মাস রোজা রেখেছি, অনেক কষ্ট করে ইবাদত করেছি, বুঝে 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 তারা চলে, তারা ওই ফাংশন গান যাত্রা দেয় না, তারাই দেয় যারা রোজা রাখে না। কেন, তাদের তো পড়ারও কিছু নেই, হারাবারও কিছু নেই, কিন্তু দুঃখ কোন জায়গায়, ঈদুল ফিতর উপলক্ষ করে ফাংশন, ওইটুকুতে দুঃখ।
ওইটা যদি না দিতিস, আব্বাস সিদ্দিকি আজ এখানে এসে বলতো না, কেন আমার অমুসলিম ভাইদের পাড়ায় তো রোজ নাচা হচ্ছে, আমি বলতে যাই। কিন্তু ওইটুকু যখন দিলি, আমার উপর ইসলামের দায়িত্ব কি, ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিরোধ করো, ক্ষমতা আমার নেই হাত দিয়ে মুখ দিয়ে করো, তাই মুখ দিয়ে আমি করলাম। আপনাদের যদি মুখ দিয়ে করার নাও থাকে, ঘৃণা কমসে কম তাদের ঘরে করতে হবে। যদি এই তিনটের মধ্যে কোনো একটা বৈশিষ্ট্য অন্যায়ের বিষয়ে না থাকে, আল্লাহর কসম দিয়ে বিশ্বাসের জন্য বলে যাচ্ছি, নবী বলেছে তার মধ্যে ঈমান বলে কোনো জিনিস নাই। সে মারা যাবার পরে লোক তার জানাজা পড়বে, গোসল দেবে, মুসলমান মনে করবে, কিন্তু তার ঠিকানা চির জাহান্নাম। কিছু বুঝতে পারলেন? গুনাহ আলাদা জিনিস, ইসলামের ধ্বংস করাটা আলাদা জিনিস। একটা ইয়ং ছেলে অকমেলে গিয়ে গান শুনছে, গুনাহ, ও নিজের ক্ষতি করছে, গুনাহ করছে। ও একদিন তওবা করবে, কোরআন তেলাওয়াত শুনবে, আল্লাহর কাছে কাঁদবে, আমার আল্লাহ ওকে বেগুনাহ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কাউকে ছোট করছি না, শিক্ষার জন্য বলছি। মাসুম কথাটা নবী ছাড়া অন্য কারো জন্য লাগানো উচিত নয়, শিক্ষার জন্য বললাম। আমি কাউকে ছোট করছি, নউযুবিল্লাহ, আমারও ভুল আছে। শিক্ষা শেষ আছে ভাই, দুনিয়া থেকে নিয়ে কবর পর্যন্ত শিক্ষা শেষ নেই। তো মাসুম শব্দটা, বেগুনা মাসুম যে কথা বলে না, মাসুম শব্দটা নবী ছাড়া অন্য কারো জন্য লাগানো আদবের খেলাফ। বেগুনা বলতে পারেন, মাসুম নয়, বাচ্চারা মাসুম নয়, বেগুনা। মাসুম ওই ব্যক্তিদেরকে বলা হয় যাদের গুনার পার্স নাই, তারা হলো নবী এবং ফেরেশতা। আমার গুনার পার্স আছে, সেখানে দাগ পড়েছে, ওই বাচ্চাগুনার গুনার পার্স আছে, কিন্তু গুনাহ এখন করেনি। কিছু বুঝাতে পারলাম? তাহলে আজ কি কথা বলতে গিয়ে চলে গেলাম, বেগুনার ব্যাপারটা, মাসুম। হ্যাঁ, গান শুনেছে, ওটাও ভুল করেছে, অসটাকে বোঝেন আমার ভাইয়ের অসুবিধা হচ্ছে, এইটাই শরিয়া। আহা, তারপরও আমার যুবকদের বলবো, যাদের নাচ যাদের গান শুনছো তারা তোমার কেউ নয়। তুমি সেই কথা শোনো, কোরআন শোনো, কোরআন শুনলে কি হয় শোনো। 1500 বছর আগে তো রসুল বলে গেছে, কোরআন শুনলে সওয়াব হয়, নেকি হয়, উপকার হয়। কিন্তু 1500 বছর আগে রসুল আরো বলে গেছে, কোরআন শোনার কথা, আজকের মেডিকেল সেটা রিসার্চ করছে। যাদের নার্ভের সমস্যা আছে, আপনাদের বাড়ি নার্ভের রুগী থাকে, শুনে রেখে দেন, কোরআন তেলাওয়াত করে তাকে শোনাবেন বা তাকে কোরআন পড়তে বলবেন, আস্তে আস্তে নার্ভগুলোকে সতেজ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবী বিখ্যাত একজন নায়ক, নাম আমি বলতে চাই না, কেন এই মেম্বারে তার নাম আমি বলতে চাইছি না, তার ওই মেন্টাল সমস্যা হয়েছিল নার্ভের, তার বন্ধু সঙ্গে পরামর্শ করেছিল, সে কোরআন দিয়েছিল, এটা পড়ুন, পরে তো পড়ে, পরে তো পড়ে, পরেতে পড়ে, যত পড়ে তত মজা লাগে, ঠিক না বেটি? সময় থাকে না বলে অনেক ব্যস্ত জন্য পড়তে পায় না, কিন্তু রোজার মাসে একটু বেশি সময় পাই, যত পড়ি মনে হয় আটটু পড়ি, আটটু পড়ি, আটটু পড়ি, ইস্তেঞ্জার চাপ পেয়ে যায়, মনে আটটু পড়ি, আটটু পড়ি, আটটু পড়ি। কোরআন এমন একটা কিতাব, অন্য কিতাবকে দুবার পড়লে বিরক্ত লাগে, আর কোরআনকে যতবার পড়বেন প্রথমবারের থেকে দ্বিতীয়বারে মজা বেশি পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন প্রথমবার পড়লে আটকে আটকে যায়, দ্বিতীয়বার পড়লে আরো একটু আটকানো খোলায়, তৃতীয়বার পড়লে আরো খোলে, লাস্টে যখন ঝড়ের মতো স্পিড পড়বেন দেখবেন আপনি পড়েই যাচ্ছেন, পড়েই যাচ্ছেন, পড়েই যাচ্ছেন। যত পড়বেন, নেকি তো লিখা হচ্ছে হচ্ছে, দুনিয়াবি স্বার্থে বলছি, আপনার কোনোদিনের জন্য ওই মেন্টাল সমস্যা বা নার্ভের সমস্যা কোনোদিন হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো রসুল বলে গেছে, কিন্তু আজকের বিজ্ঞান যত উন্নত হচ্ছে তত রসুলের উপরে প্রেম ছিল, আছে, থাকবে, আরো অমুসলিম ভাইদের প্রেম বেড়ে যাচ্ছে, তারা রিসার্চ করে দেখছে যে হ্যাঁ ঠিকই কথা। আজকে তারপরেও বলছি, কোনো একটা যুবক ছেলে একটা গান শুনেছে, শুনবেন না ভাই আমার, কিচ্ছু মজা নেই। আল্লাহ কারো অনেক পরিবর্তন হয়েছে আমাদের যুবকরা, এটা তো দুনিয়া চায় তোমাদেরকে গানে লিয়ে যাবার, কিন্তু আমার রসুল চাই তোমরা আল্লাহর জান্নাতে যাও। তারপরেও সেদি তওবা করে লাই মাফ হয়ে যাবে। কিন্তু কেউ যদি একটা গানের মঞ্চ তৈরি করে, সেখানে যতজন আসবে, এই যে পাপ কাজ শুরু হবে, সবের ভাগ তুমি পাবে, এগুলো বুঝুন।
পরিবর্তন হন, আল্লাহ আমাদেরকে বুঝাবার তৌফিক দেন। রমজানের চাঁদ গেল, সওয়ালের চাঁদ উঠেছে, তাই তো নাকি? সওয়াল, এই সওয়ালের চাঁদে আল্লাহ রসুল বলছেন ছটা রোজা আছে। আমাদের যুবকরা দেখুন না, সওয়ালের চাঁদে ছটা রোজা আছে। আমি রাখবো ইনশাল্লাহ, নিয়ত করেছি আল্লাহ যেন কবুল করে, বললো আমি ছটা রোজা যদি কেউ রাখতে পারে। আমার আম্মা বোনেরাও শুনছেন, আপনারা তো বেশি ভালোবাসেন ছেলেকে, মায়ের জাত তো ছেলেকে বেশি ভালোবাসবে, এতে হিংসা করার কিছু নেই, বোন তো মায়েরই জাত নাকি। এই ছটা রোজা রাখলে সারা বছরে রোজা রাখা নেকি সওয়াব আল্লাহ দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। জিন্দেগি এটাই, বেশি দিনের নয়, এটা চলে যেতে হবে, এটা চেষ্টা করুন। তবে হ্যাঁ, আমার মা বোনদের বলবো, আপনাদের কটা রোজা কাজা হয়, এটা সমস্ত নারীদেরই হবে, সেই কাজাটা কিন্তু আপনি চেষ্টা করবেন আগে আদায় করার, কাজাটা আগে, কেন কাজাটা হচ্ছে আপনার ফরজ কাজা, এটা সুন্নাত। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি রাখতেন সওয়ালের ছটা রোজা, আপনারাও রাখবেন। আল্লাহ আমাদের সকলকে ন্যায়ের দিকে সত্যের দিকে নিয়ে আসেন, বলুন আল্লাহুম্মা আমিন। পৃথিবীর বুকে ক্যান্সারের আজ পর্যন্ত ওষুধ কেউ বার করতে পারেনি, পেরেছে? কেমোটা ওষুধ নয়, কেমোটা ওষুধ নয়, কেমোটা হচ্ছে পেশার দিয়ে ওই পোকাগুলোকে বা ওই রোগটাকে দমিয়ে রাখা, ওষুধ নয়। কিন্তু পৃথিবীর সবথেকে বড় ক্যান্সারের ডাক্তার, তিনি বলেছেন ক্যান্সারের সমাধানের একটা রাস্তা পাওয়া গেছে। কি রাস্তা? বলছে শুকিয়ে থাকা। কিছুদিন আগে এটা রোগ গেল না, করোনা, করোনার সময় সবাই বলেছিল সমাধানের একটা রাস্তা আছে। কি রাস্তা ভাই? বলছে হাত ধোও, নাকে পানি দাও, মুখ ধোও, ফ্রেশ হও। বললো না উজু করলেই হয়ে যাবে, তা বলবে না, কথা বুঝছেন না, বোঝেন না, যেন উজুটা মনে হচ্ছে মুসলমানদের ব্যক্তিগত সম্পদ না, উজু হলো সমস্ত মানুষের সমস্যার সমাধান, কারণ মোহাম্মদ রসুল হলেন মানুষ জাতির মডেল, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি এসেছেন সবার সমাধান করতে, তিনি যখন দিয়ে গেছে এটা সবার, কিন্তু ওটাকে এক পেশে করে দেখানো হচ্ছে। তাই ডাক্তার তো সহজে বলে দিলেই হতো যে উজু করো হয়ে যাবে, তাহলে লোক বুঝে যেত, কি তা বলবে না। ঠিক তেমনই মেডিকেল বলছে ক্যান্সারের সমাধান পাওয়া যায়নি, কিন্তু একটা সমাধান পাওয়া গেছে, কি সেটা হলো শুকিয়ে থাকা। কতক্ষণ? বলছে মিনিমাম 15 থেকে 16 ঘন্টা। আহা, কুরবান যাক আমার নবীর কদমে জান আব্বাস সিদ্দিকীর, দেখুন নবী আমার কত সুন্দর সিস্টেম শিখে দিয়ে গেল। বছরে এক মাস তোমরা 15 থেকে 16 ঘন্টা শুকিয়ে থাকবে, উপাস করবে আল্লাহর জন্যে, এটা তো ধর্ম। কিন্তু উপকারটা কি? একটা জায়গায় ডেলি কিছু পড়ছে, সাতলা হয়, পোকা হয়, নানান রকম পয়জন তৈরি হয়, ওই জায়গাটা যখন পুরো শুকিয়ে ফেলবে, শুকিয়ে চাষ করবে, নতুন করে সুন্দর গজাবে। তাই রমজান সেই ফরজ কাজ। আলহামদুলিল্লাহ গ্রামগঞ্জের ছেলেরা তো রাখে, শহরের মানুষদের শুনি শুনি নাকি শুধু গ্যাস হয়, আর এদিকে এত গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, এত গ্যাসের লোক রয়েছে, কি করে যে কি হচ্ছে আল্লাহই ভালো জানে। আল্লাহ পাক আমাদের সকলকে হিদায়ত করেন, বলুন আমিন। এই যুবকের আগা নজওয়ানেরা তরুণেরা, প্রেমটাই হলো সব কিছু, ভালোবাসা যদি আল্লাহর উপরে থাকে, ভালোবাসায় মানুষ সব পারে গে, ভালোবাসা যদি থাকে অবশ্যই সেই মানুষটা 16 ঘন্টা কেন, একটা না যদি এক মাস আল্লাহ বলতো খাবি না, আমরা যারা আল্লাহকে ভালোবাসি অবশ্যই আমরা এক মাস আল্লাহর জন্য না খেয়ে থাকতে পারি। আল্লাহ, ঠিক না বে, ঠিক বলুন, ভালোবাসা। অনেকে বলেন না খেলে মরে যাব, তো বাজে কথা, খেলেই মানুষ মরে, খেলেই মানুষের বিপদ, যত দেখুন না যত সমস্যা কোথায়, খেলেই। আর পেট কারো কথা শোনেনি, আমি ফোন করলাম আমার ছেলেকে, দিয়ে বললাম রমজান ভাইকে ফোন কর জলদি করে, বিরিয়ানি পাটা খেয়ে জলসা করতে যাব, খেয়ে তারপরে এসেছি জলসা করতে, নামাজ পড়েছি, পরে তাবারু খেয়েছি আপনাদের জলসা, তারপরে এসেছি, আপনাদের এখনো খাওয়া হয়নি।
আমার কিসমতে আল্লাহ আগে রেখেছে, আমি বলে ফেললাম, আপনারা মনে ব্যথা নিলেন না তো, কিসমত আমার কিসমতে আছে, ঠিক না বেটি? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এই দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয়, এসেছি একটা নির্দিষ্ট সময় নিয়ে, আল্লাহ পাক ওই সময়টা ফুরিয়ে গেলে ঘন্টা বাজিয়ে দেবে, চলে যেতে হবে, ওই ঘন্টাটা বাজাবার জন্য রয়েছে হযরতে জিবরাইল, হযরতে আজরাইল আলাইহিম সালাম, ওই ঘন্টা বেজে যাবে, কিসের ঘন্টা? দুনিয়ার স্কুলে গেলে দেখবেন একটা নির্দিষ্ট সময় আছে, দু ঘন্টা হোক, চার ঘন্টা পরীক্ষার হলে ঘন্টা বেজে গেল, আপনার খাতাকে জমা দিতে হবে। আল্লাহ ব্যবসা করতে করতে সময় চলে গেছে, কাজকাম করতে করতে চলে গেছে, আল্লাহ শুনবে নাকি? এই দুনিয়ার মাস্টার শোনে যে স্যার আমি তো গল্প করতে করতে চলে গেল স্যার, প্রশ্ন বুঝতে বুঝতে চলে গেল স্যার, একটু সময় দেনাই দেবে, বেশি পাকামো করলে কি করবে? এটা লাল কালিতে আর লিখবে, লিখে গোল করে দেবে, তার মানে কি? রিজেক্ট শুধু, সারা লাইফ বরবাদ, ও জীবনে আর কোনো স্কুলে চান্সও পাবে না, আর কোনো দিনই সুযোগ পাবে না। আর যদি তুমি নর্মাল দিয়ে দাও, পরের বছরে তবু চান্স আছে যে চ। আর সেই রকম হুজুরের পাল্লায় পড়ে গেলে বা মাস্টারের পাল্লায় পড়ে গেলে ওই চল কি করবে, চ পাসটা করিয়ে দি, বুঝতে পারছেন না? তাহলে আজকে দুনিয়ার যদি সিস্টেম এত করা হয়, তা আমার আল্লাহ একটা নির্দিষ্ট সময় দিয়ে পরীক্ষার হলে পাঠিয়েছে, অর্থাৎ দুনিয়ায় ঘন্টা বাজবে, অর্থাৎ মৃত্যু, তারপরে খাতা জমা দিয়ে দিয়েছ তুমি, আমলের খাতা, বুঝছেন তো সব? এখন দু চার দিন একটু অসুবিধা হবে জলসা করতে, কথা বুঝছেন না? দু চার দিন অসুবিধা হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। তখন তুমি কিয়ামতের দিন যখন তোমার রেজাল্ট আউট হবে, স্কুলে দেখেন না প্যানেলের নাম থাকে, দেখছেন দেখছেন আপনার 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 পাশে দেখছেন ফেল, পেস্টিজ ম্যাটার কাঁদছে, কেউ সে গলায় দড়ি দিয়ে দিচ্ছে, এই কথা বুঝছেন না বোঝেন না? কিন্তু আগামী বছর সুযোগ ছিল, আর ওইখানে সিস্টেমটা একটু আলাদা, কিন্তু সিস্টেম একই, ডান হাতে আমল নামা বা বাঁ হাতে আমল নামা, বাঁ হাতে যার পড়ে যাবে তার আর কিছু উপায় নেই, বরবাদ, আর ঘন্টা হলো মৃত্যু, সেখানে আর কোনো সুযোগ থাকবে না যে আল্লাহ আমাকে একদিন সময় দেন, আর দেওয়া হবে না। বাপেরা, নজওয়ানেরা, ছেলেরা, মায়েরা, বোনেরা, নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই, আমি কবে যাব জানি না, আপনি কবে যাবেন জানি না, দুনিয়ার কোনো পাল্লায় পড়ে যে এমন কোনো কাজ করে ফেলবেন না যে কাজ আপনাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। চেষ্টা করুন নামাজের সময় নামাজ, রোজার মাসে রোজা, যাকাতটা প্রকৃত গরিবকে দিয়া, মালদারদের দায়িত্ব এটা খরচ করা, এমন করে বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে ভালোবাসা। এ যুবকেরা তথাপি আল্লাহ দিন মানতে গিয়ে একশোর মধ্যে যদি সবটা নাও পারেন, কৃতি ভুল হয়ে যায়, তথাপি আল্লাহ পাকের কাছে কাঁদলে মাফ করে দেবে। কিন্তু ইসলামকে মিটাবার যদি টেন্ডার নান বা চক্রান্ত করেন, আমার আল্লাহ পাক কিন্তু আপনাকে মিটিয়ে দেবে। কারণ এই দুনিয়ার জমিনে অনেক রাজা মহারাজা, অনেক অর্থশালীরা এসেছে, সবাইকে আল্লাহ মিটিয়ে দিয়েছে, কিন্তু আমার কোরআনের বিরোধী যারা করেছে তাদের সবাইকে মিটিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাক তাদের এখনো জিন্দা রেখেছে, এবং আখেরাত সম্মানের সঙ্গে তাদেরকে রাখবে, যারা কোরআন ওয়ালাদের সাথী ছিল। আল্লাহু আকবার, এই যে নারে তকবীর বলে আল্লাহু আকবার, তার মানে কি? আল্লাহ সে যিনি সব থেকে মহান। যখনই আপনি এই কথা বলবেন, আমার আল্লাহ বলে তুই যখন আমার মহত্বের কথা বলেছিস, যা আমিও তোকে মহান বানিয়ে দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ভালো কথা, খারাপ নয়, কিন্তু অনেকে আমরা বলতে চাই না, অনেকের আবার লজ্জা লাগে, নরের তকবীর বলবো এই তো মোল্লাদের কাজ, কি পেস্টিসে লাগে,
আর পৃথিবীর বুকে যত বড়ই আপনি সমস্যায় পড়েন না কেন, আপনার যদি সর্বসময় নরতবীর আল্লাহ আকবরের অভ্যাস থাকে, ওই বিপদে যখনই আপনি সাহ ডাকবেন দেখবেন সাহায্য পাবেন। আমি নিজের পরিচয় দিয়ে নিজের বুঝাতে চাইছি না, হস্ত আর গোপন ইবাদত নয়, হজ হচ্ছে প্রকাশ্য ইবাদত। আল্লাহ এই গোলামকে তার দরবারে নিয়ে গিয়েছিল, এই দাসকে তার ঘর তার দরবারে নিয়ে গিয়েছিল। তা আমি যখন শয়তানকে পাথর মারতে গেছি, শয়তান তো ওই জায়গায় খুব চেপে ধরে, আপনি তো গেছেন, শয়তান খুব ওই জায়গায় মাথা গরম হয়ে যায়, জামাই মারতে এসছিস, এত ভিড়। একটা অঘটন ঘটে গেছিল আমার সঙ্গে আরো যারা ছিল জানে, আল্লাহ বাঁচাবার মালিক। তা এই যে অভ্যাস নরত্বক বিদ্যা আল্লাহ একবার, যখনই নরত্বক বিদ্যেছি সবাই আল্লাহ একবার বলে উঠেছি, তো এমন একটার নাম সবাই বলবে রে বাবা, সে পাকিস্তানি হোক আর বাংলাদেশি হোক, ইন্ডিয়ান হোক আর সৌদিয়ান হোক আর যে দেশি হোক, আল্লাহ একবারটা তো সবার। যখনই বলেছে আল্লাহর কি শান, দেখলাম পুরো রাস্তা ক্লিয়ার হয়ে গেল, আমরা বেরিয়ে গেলাম, না হয় হয়তো আজ ভাইজানের জানাজা হয়ে কবে কি হয়ে যেত, এমন বিপদে পড়েছিলাম। এটা বলার উদ্দেশ্য এটাই, কিছুদিন আগে আমার একটা বোনকেও দেখলাম বিপদে পড়েছিল, আল্লাহ একবার বলতেই দেখলেন সব শয়তান পালালো। এটা কিন্তু আগে থেকে অভ্যেস রাখতে হবে, সারা জীবন আল্লাহ ডাকবো না, সারা জীবন শয়তান 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 শয়তান, আর বিপদের সময় তখন বলছেন আল্লাহ আল্লাহ আল্লাহ, আর কাজে লাগে সব সময় ভিজিয়ে রাখো, দেখবে ঠিক বিপদে কাজে লেগে গেছে। আসেন আমার ঘরে ছেলে মেয়েরা বাপেরা, এ মুজাদে জামান এলাকা মানুষেরা বাবারা, দুনিয়া দুনিয়া আখেরাতের কথা চিন্তা করে, আল্লাহ পাক আমাদেরকে কতটা ভালোবাসেন, বান্দা তোরা দুনিয়া জমিনে অন্যায় করবি, ভুল করবি, পাপ করবি, ওরে আমার বান্দা রে, দুনিয়ার রাজা মহারাজারা দুনিয়ার আসামি যে ঘরে খুঁজে খুঁজে বেড়ায় শাস্তি দিবার জন্যে, আর আমি আল্লাহ প্রতিটা রাত্রি তাহাজ্জুদের রক্তে শুভেচ্ছা থেকে রাগে তাহাজ্জুদের রক্তে আমল করে প্রথম আসমানে নেবে এসে বলি, কোথায় আসামিরা কোথায় আসামিরা, আমি তোমাদেরকে শাস্তি দিবার জন্য ডাকি না, আমার আল্লাহ আসামি দে ঘরে ডাকে আয়, মাথাটা নত করে দিয়ে বল কি লাগবে, আর কত গুনাহ করেছি বল, আমি আল্লাহ তোদেরকে খুঁজি মাফ করব। দুনিয়ার রাজা মহারাজা বাদশাহ আমাদেরকে খুঁজে বেড়ায়, আসামিদের খুঁজে বেড়ায় আমাদের আসামিদের শাস্তি দিবার জন্য, আর আমার আল্লাহ আমাদেরকে মাফ করার জন্য ডাকে। কত মহান সহিংসা, কত মহান বাদশাহ, বাদশাহদেরও বাদশাহ, তিনি তো কায়নাতের মালিক, সেই আল্লাহর জন্য কি করলাম এটাই ভাবতে হবে, কি অজ করব, এটাই হচ্ছে আমাদের ভাবার কাজ আর কিছু না। এইটা যে ভাবতে পারবে তাকে নামাজের কথা বলতে লাগবে না, ও অটোমেটিক চলে যাবে। এইটা যার ব্রেনে পৌঁছে যাবে তাকে রোজার কথা বলতে লাগে না, অটোমেটিক চলে যাবে। এইটা যার মাথায় ভেবে যাবে সে দুনিয়া সমস্ত বুড়াই ছেড়ে দেবে, সে পা ফেলার আগে ভাববে এতে আমার আল্লাহ খুশি না বেজার, মাকে ভালোবাসার আগে ভাববে আল্লাহ খুশি না বেজার, স্ত্রীকে ভালোবাসার আগে ভাববে আল্লাহ খুশি না বেজার, গান শোনার আগে ভাববে এ কাজ করলে আল্লাহ খুশি না বেজার, যেটাই খুশি সেটা করবে, যেটা খুশি না সেটা ছেড়ে দেবে। বলুন আজ আপনি যদি আমার বাড়িতে যান, ভাই আমি একটা ব্যবসা করব, গরিব মানুষ 1,00,000 টাকা দেন, আমি দিলাম আপনাকে, আবার গিয়ে বললেন ভাই আমার ব্যবসাটু সমস্যা আছে আরো 50,000 দেন, আমি আবার দিলাম, আবার একদিন বললেন ভাই আমার কিছু ঋণ হয়ে গেছে একটু দেন, আমি আরো দিলাম, আবার একদিন গিয়ে বললেন ভাই কিছু খাবার টাবার দেন খিদে লেগেছে, আমি আবার দিলাম। সর্বসময় আমি আপনাকে ভালোবাসছি, আপনি কোনোদিন চাইবেন আমি যেটা অপছন্দ করি সেটা করার কথা বলুন চাইবেন? হাই 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 হাই, তাহলে আমার আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে, তারপরও তাকে আমরা কেন কষ্ট দিই, তার কাজের খেলাফ করি কেন? তিনি আমাদের তো একটা চোখ দিয়ে ছেড়ে দিতে পারতো, এই যা কানা থাক এক চোখে, না আমার বান্দাকে কানা বলে ডাকবে, এক চোখে বলে ডাকবে, একটা কান দিয়ে তো একটা কানে কালা করে দিতে পারতো, না আমার বান্দাকে লোক ক্রিটিসাইজ করবে, একটা হাত দিয়ে আর একটা হাত নাও দিতে পারতো তো, একটা পা দিয়ে আর একটা পা নাও দিতে পারতো, একটা কিডনি দিয়ে আর একটা কিডনি নাও দিতে পারতো, আল্লাহ তা করেনি, সব সময় তোমার আমার ভালোর জন্য সব দিয়েছে, দিয়ে বলেছে বান্দা রে তোর ভালোর জন্য বলছি আমার একমার রোজা রাখ, গান বাজনা শুনিস না, গান বাজনা করিস না, আমার দাসত্ব কর।
বান্দা আমি জানি দুনিয়া জমিনে তুই অন্যায় করে ফেলবি, এ বান্দা এত ভুল করে ফেলবি, আমি আল্লাহ তথাপিও তোদেরকে বলি, পৃথিবী পরিমা যদি গোনা করে ফেলিস, আমি আল্লাহ মান না ফারমানি করে দূরে থাকিস না, তোর সময় হলো, যখনই তোর মাথায় চিন্তা আসবে ভুল করেছি, সঙ্গে সঙ্গে দেরি করবি না, তওবা করে নে, মাথাটা নত করে দে, আমি আল্লাহ তোকে সবার চোখের আড়ালে তোর গুনাহ যেমন চেপে রেখেছি আমি মাফ করে দেব, আমি আল্লাহ তোকে বেগুনাহ বানিয়ে দেব। তবে বলতে লজ্জা নেই, কয়েকটা গুনাহ কিন্তু মাফ হবে না, যতই আপনি কেঁদে কোকিয়ে মরে যান। প্রথম নম্বর হলো হকুন নাস, ছেলে বাপ মার উপরে জুলুম করেছে, কি বাপ মা ছেলে এক ছেলেকে ফাঁকি মেরেছে, শুনছেন না, বা পাড়া প্রতিবেশীর হক, স্বামী স্ত্রীর হক, এই যে হক, এই হক যদি কারো মেরেছেন, নির্দোষ আব্বাস সিদ্দিকী কোন একটা নির্দোষ লোককে গালিগালাজ করেছে, জুলুম করেছে, আমারও আল্লাহ মাফ করবেন, আল্লাহ মাফ করে দিন, কথা বুঝে আসছে? এই সব থেকে আল্লাহ আমাদের হিফাজত। এটা দ্বিতীয় নম্বর, লাইলাতুল কদরে মানুষকে আল্লাহ বেগুনা বানিয়ে দেয়, এমনও রয়াত আছে, কিন্তু ওই মানুষটাকে আল্লাহ মাফ করবে না যে বাপ মাকে কষ্ট দেয়, শুনছেন তো যুবকরা? কিন্তু আজ তো বাপ মার অত্যাচার অহরহ চলছে, বাপ মার অত্যাচার হচ্ছে না হয়নি, অহরহ চলছে, এটা ফ্যাশন হয়ে গেছে, বাপের গায়ে হাত তোলা, বাপকে মারা একটা স্টাইল হয়ে গেছে, বিশেষ করে তো কি বলবো আর, বড় লোকদের মধ্যে বেশি ঘটছে, তবুও গরিবদের মধ্যে কম। আহারে, যে বাপ আর যে মাটা চারজন পাঁচজন ছজন সাতজনের সংসার টানলো গরিবী হালে, আর আমরা এতজন মিলে দুজনকে টানতে পারছি না, কেন? শয়তান ছাড়া আর কিছু নয়। আমার অজ অসুবিধা হচ্ছে আপনাদের, এইটা আল্লাহ মাফ করবে না। আর একটা শুনে রেখে দেন, যেটা আমাদের সমাজ এখন ভরে যাচ্ছে, মদ, মদ যে খায়, মদ যে ব্যবসা করে, মদের যে হিসাব করে, মদ ব্যবসায় যে সাহায্য করে, কোনো দিক দিয়ে আল্লাহ তাকে মাফ করবে না। মদ এত খারাপ জিনিস, আজকে এই মদের জন্য আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, ভালো মন্দ বুঝতে পারছি না, নেশা। আল্লাহ আমাদেরকে সমস্ত পাপ থেকে হেফাজত করে, বলুন আমি। এ নজওয়ান তরুণেরা, এ মানবী ভাগে প্রেমিকেরা, এই দুনিয়া দুদিনে দুনিয়ার পরে আখেরাত গিয়ে ভুলে যাবেন না, কারণ আল্লাহ পাক বড় মহব্বত করে ভালোবাসে পিয়ার করে, তাই তো আল্লাহ পাক আমাদের জন্য এই কদরের রাত একটা দিয়েছে, তাই তো আল্লাহ পাক আমাদের জন্য নিসফু সাওয়াব একটা দিয়েছে, ঠিক ওই রকম আল্লাহ পাক নিয়ামত আল্লাহ রাত করেছে ঈদের রাতটাকে, যেটা চাঁদ রাত বলে, কিন্তু আমরা সব তো হই হই করে কাটিয়ে দিই, চাঁদ রাত তো একটা নিয়ামতের রাত। এইভাবে ইসলাম ধর্মে বিশেষ বিশেষ কিছু রাত আছে, ওই রাত গুনকে আল্লাহ বা বড় নিয়ামত আল্লাহ রাত করেছে, ওই রাত গুনতে আল্লাহর বান্দেগি করে কিয়ামে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে, রুকু সিজদা দিয়ে আল্লাহ পাকের কাছে কাঁদতে হয়। এ যুবকেরা তরুণেরা বাপেরা, দুনিয়া জীবনে চলতে গিয়ে অনেক গুনাহ হয়ে যায়, এই বিশেষ বিশেষ রাত গুন আল্লাহর কাছে কেঁদে কেঁদে কাটান, এবং আল্লাহ পাককে বলে, ও রব্বি আল্লাহ দুনিয়া আপনাকে যেন ভয় ডর করতে পারি। এ যুবকের আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহকে যারা ভয় করে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, সূরা রহমান আল্লাহ জানিয়ে দিচ্ছে, যদি কেউ আমাকে ভয় করে, আমি আল্লাহ তাকে একটা নয় দুটো জান্নাতের মালিক বানাবো। আল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে বলতে হবে যে আল্লাহ আমি যেন আপনাকে ভয় করি, সেই ভয়টা আমার অন্তরে ভরিয়ে দেন। আমি নামাজ পড়তে পারছি না আল্লাহ, পড়তে চাইছি দুদিন পড়ি তো তিন দিন পড়ছি না, আপনি আমায় হেদায়েত করেন, আপনার করে নেন, ঠিক দেখবেন একদিন দোয়া কবুল হয়ে যাবে,
এমন হবে কোটি টাকা লস হয় হোক গে যাক, আমার নামাজ যেন চলে না যায়। সবাই তখন বলবে ছেলেটার কি হলো রে, কিছুই হয়নি, আল্লাহ ওকে প্রেম করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রেম ছাড়া কিছুই হয়নি। আল্লাহ যতক্ষণ না আপনাকে পছন্দ করবে আপনি বা কি করবেন? এই জন্য বলতে হবে তো মালিককে যে আল্লাহ আপনি আমাকে দেন। অনেকে মনে করে যে আমি তো বেশ ভালোই আছি, আমার রোগ নেই, বিমান নেই, খাওয়ার অভাব নেই, গাড়ি বাড়ি সব তো রয়েছে, আমার অসুবিধা কোথায় হচ্ছে? না ভাই, এমন তো নয় যে আল্লাহ আপনাকে সব দুনিয়াতে দিয়েই ছেড়ে দিচ্ছে। লে 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 সাহাবা হুজুরদের কথা বলছি শোনেন, যখন সাহাবা হুজুররা অনেকদিন বিমার না হতো, নবীর দরবারে গিয়ে কানতেন যে আল্লাহ মনে হয় আমাদের উপরে নারাজ হয়ে গেছে। কেন? না আমাদের কই কোনো বিমার, কোনো মুসিবত, কোনো পরীক্ষা তো আসছে না? কেন? আল্লাহ বলেছে আমি মোমেনদের উপরে সর্বসময় তুফান যেমন বয়ে যায় ওই রকম বইয়ে যাব, এমন জায়গায় ওকে নিয়ে যাব যাতে ও যদি চলন্ত আগুনের উপরে বসে থাকলো যেন আমার প্রেমেই দিবা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার আশিকদের ঘরে এইরকম তৈরি করে নেবো, তা যতদিন হয়ে গেল আমাদের কই কোনো মুসিবত, কোনো বিমার, কোনো অভাব কিছুই আসে না, তো হুজুর আমরা মনে হয় আল্লাহ নারাজ হয়ে গেছে। আর আমাদের যদি একটু বিমার হয় কি বলি? ও আল্লাহ যত জ্বালা যন্ত্রণা আমার উপরে, কি বলে ফেলি না ফেলি না, আহারে আল্লাহ হয়তো ভালোবাসে তাই তোমাকে পছন্দ করে বিমার দিয়েছে, হয়তো ভালোবাসে। বিমার মুমিনের হওয়া যদি আল্লাহর ওলি হয় জানতে হবে তার মাকাম বাড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিমারটা যদি গুনাহগার হচ্ছে ঈমানদারের হয় জানবে তার গুনাহকে আল্লাহ মাফ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিমার যদি আল্লাহ বিরোধীদের হয় তাহলে জানবে তার জন্য গজব হচ্ছে। কথা কিছু বুঝে আসছে? বাপেরা নজওয়ানেরা অনেক সময় আবার আমরা নিজেদের ক্ষতি করি, আল্লাহ বাপ হয়তো সুস্থ শরীর দিয়েছে, এই সুস্থ শরীরটা কোনো একটা নিয়ামত। কেননা মুসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন জিজ্ঞাসা করেছিলেন, ও রব্বি আল্লাহ বাপ, আমি যদি আল্লাহ হতাম, আপনি যদি মুসা হতেন, আপনি আমার কাছে কি দোয়া চাইতেন? আমার আল্লাহ বলেছিলেন, মুসা তুমি যদি মালিক হতে, আমি যদি মুসা হতাম, অবশ্যই আমি তোমার কাছে সুস্থ শরীরের জন্য দোয়া চাইতাম, সুস্থ শরীরটা কত নিয়ামত। এ যুবক তুমি এখন বুঝতে পারোনি গো, এই সুস্থ শরীরটা আল্লাহ নিয়ামত দিয়েছে, কিন্তু একদিন দেখবে সুস্থ শরীর তোমাকে কাঁদাচ্ছে, এই জন্য কাঁদাচ্ছে, নিয়ামতটা আল্লাহ দিয়েছিল এই জন্য দিয়েছিল, বান্দা আমার রাস্তায় খরচ করবে, তুমি খরচ না করে এই সুন্দর চেহারাটা এমন করে পাপ রাস্তায় খরচ করেছো, এই সুন্দর ক্ষমতাটাকে ইসলামের বিরুদ্ধে কাজ করিয়েছ, এই সুন্দর শরীরটাকে তুমি ঘুম আরাম এসে কাটিয়ে দিয়েছ, আমার আল্লাহ এই রহমতটাকে তোমার জন্য গজবে পরিণত করে দেবে, আল্লাহ তোমাকে এখন ধনী বানিয়েছে, অর্থশালী করেছে, এই অর্থটা অবশ্যই নিয়ামত, কিন্তু এই অর্থ তোমার জন্য গজব হয়ে দাঁড়িয়ে যাবে। কখন গজব হবে? তুমি যখন অর্থটা নিয়ে আল্লাহ রাস্তায় খরচ না করে ফাংশনে চাঁদা দিলে, গানে চাঁদা দিলে, যাত্রায় চাঁদা দিলে, বেশরিয়াত ইসলাম বিরোধী কাজে চাঁদা দিলে, মনে রেখে দিও ওই অর্থটা আল্লাহ দিয়ে জন্য কেউ নয় গো, এই রহমতটাকে আল্লাহ দিয়ে নিয়ামতটাকে খারাপ রাস্তায় খরচ করার জন্য আল্লাহ বা তোমার উপরে এই নিয়ামতটাকে গজব বানিয়ে দেবে। দেখা যাবে এমন মুসিবতের মধ্যে পড়েছ, এই অর্থের জন্যে তোমার ছেলে তোমার বিরুদ্ধে লেগে গেছে, এই অর্থের জন্যে তোমার ভাই তোমার দুশ্মন হয়ে গেছে, তখন এই অর্থটা তোমার জন্য আর রহমত নয় গজব হয়ে গেছে। হয় না? হয় না? আমরা বিবাহ করি, বিবি হলো নিয়ামত, স্বামী হলো নিয়ামত, কিন্তু এই নিয়ামতটা একদিন গজব হয়ে দাঁড়িয়ে যায়। কখন? যখন আমরা স্ত্রীকে বা স্বামীকে আল্লাহর বিধান বা নবীর সুন্নতের বাইরে গিয়ে ইস্তেমাল করি। আর বেশি বলতে পারবো না, আমাদের ঘরের ছেলেরা অনেক ভুল করছো, সামান্য শান্তির জন্য এমন একটা বিষ পোড়া হবে না, সারা জীবন লোকের কাছে মাথা হ্যাট করে ঘুরতে হবে।
কথা বুঝে আসছে? আমি বিশেষ করে ইয়ং ছেলেগুলোকে বলছি, আজকাল সব মোবাইলে নোংরা নোংরা ছবি দেখছ, খবরদার, তুমি একটা স্বামী স্ত্রী সম্পর্কটাও রসুলের সন্ন্যাত অনুযায়ী তোমায় সম্পর্ক করতে হবে। তোমাকে জানতে হবে তোমার নবী তার স্ত্রীর সঙ্গে কীভাবে সংসার করেছে, কীভাবে সব কিছু সম্পর্ক, আর বেশি বলতে পারছি না। এর মধ্যেও ইবাদত আছে, এর মধ্যেও নেকি আছে, সব আছে, পাপ নয় স্বভাব। যদি সন্ন্যাত তরিকায় তুমি একে অপরে এক জায়গায় হও, আর সন্ন্যাতের বাইরে গেলে ওই বিবি তখন তোমার জন্য গজব হয়ে দাঁড়াবে, ওই স্বামী তখন তোমার জন্য গজব হয়ে দাঁড়াবে, রহমত আর থাকবে না। তখন তুমি বলবে, হুজুর কিন্তু বিয়ে করে আর এক জ্বালায় পড়লাম, জ্বালা তোমরা টেনে এনেছো বাপ। কি গো, আমি কথা বলছি খারাপ নিচ্ছেন না তো? এটাও তো ইসলাম। ব্যাপারটা হয়ে গেছে কি জানেন, আমরা যখন কিছু বলি আপনার না জানা থাকলে সমস্যা, আর ওই বিষয়ে তো আলোচনা, এখন আলোচনাটা একতরফা হয়, গুটি কত পুঁটি কত পুঁতি কয়েকটা কথা আলোচনা হয়, বাকি তো সব বিষয়ে আলোচনা এখন ওয়াইজিনরাও করেনে, আর করলেও আপনাদের মধ্যে এক শ্রেণীর মানুষ চমকে যায়, আবার এক শ্রেণীর মানুষ বলতে শুরু করে হুজুর কেন বলবি, নানা রকম সমস্যা। আরে কোরআন সুন্নাই যা আছে সব শিখতে হবে, কেন উদখুলু ফিসসিলমি কাফা, তোমাকে ইসলামে পরিপূর্ণভাবে ঢুকতে হবে, তো আর্ধেক বাইরে আর্ধেক ভেতরে, তো হিজড়ে টাইপের হয়ে গেল। মাফ করবেন ভাষাটা খারাপ হলো, হাকিকাতে আছে না নাই, না পুরুষ না মহিলা, ওরকম হলে হবে? যে কোনো একটা সাইড তোমাকে হতে হবে, তুমি ইসলাম মানো পুরোপুরি তোমাকে জানতে হবে। এবার চেষ্টা করেছো, সবটা করে উঠতে পারোনি, সেটা আলাদা কথা, তো তোমার ধর্ম সম্বন্ধে তোমাকে তো বিশ্বাস রাখতে হবে, জানতে হবে তো। না জানা থাকলে আব্বাস সিদ্দিকি কোনোদিন কিছু বললে তখন তোমরা আবার পিছনে লেগে যাবে, তোমরা আমার পিছনে তো লাগছো না, তোমরা আমার পিছনে লেগে মূলত কোরআনের বিরুদ্ধে চলে যাচ্ছ, আর কোরআনের বিরুদ্ধে চলে যে কাফের হয়ে যাচ্ছে, খুশি না? আর আম মানুষকে কি দোষ দেবো, বড় দুঃখ। আজ অনেক আলে মুফতি পিসায় পীরজাদা এমন ভাবে কিছু কিছু জিনিসের বিরোধী করছে, কোরআনের বিরোধী হয়ে যে কাফের হয়ে যাচ্ছে কি, আল্লাহ ভালো জানে, আল্লাহ মাফ করুক। আবা বুঝে বুঝে কথা বলা দরকার, বুঝে বুঝে কথা বলা দরকার। আরে মুসলমান ঘরের ছেলে মেয়েরা তরুণেরা, আজ নিজে ধর্ম সম্বন্ধে জানো না বলে তাই তো আজকে যাকাত কাকে দিতে হয় সেটাই বোঝো না। যাকাত আজকে মুসলমান ঘরে কাকে দেয়, এক তো দেয়নি দিয়া বন্ধ করে দিয়েছে, তারপরে যদি গুটি কতক দেবে আমার অজে অসুবিধা হচ্ছে না এই বিষয়গুলো। হ্যাঁ কি উকিল সাহেব, ঠিক হচ্ছে তো নাকি? একটু সরে আসেন না আমার ভাইরা, সরে আসো, যার মোবাইলটা আছে তাকে বাদ দিয়ে বাকিরা চলে আসো, সরে আসেন। আমি এই কি বলে আমার ওই হাজি সাহেবের ছেলেদের জন্য আমার সব সিস্টেম চেঞ্জ করতে হয়েছে, আমি যাতরা জলসা করি না, হাজি সাহেবকে ভালোবাসি, সেই সূত্রে ছেলেদের সঙ্গে সম্পর্ক আমার, বলেন না আর কি, ওরা সব আছে, সব আছে তো। না ভাই আপনাকে যেতে হবে, একটু দেরি করি, ঈশান নামাজে পর উঠতে হবে। এই যা হলো, ওই যে বসে আছে কোথায় গেল, তরলপুরের গুলো হয় ওরাও বলবে আমাদের আসতে হবে। এবার রিসেন্ট একটা আমার এই কোথাও নিলাম ওই ওই দিকে সন্তোষপুর না কি বলে, ওরাও বললো তাহলে ঈশার পরেই নিতে হবে, নাই তোমার মগরেব থেকে ঈশা ছিল সব ঠিক আছে, অসুবিধে নেই। তো পাড়া প্রতিবেশী মধ্যে ঘরেই ওয়াচ করছি, তার বাইরে না, ঘরেই তো ওয়াচ করছি, তার বাইরে ওয়াচ করছি নাকি, সরে আসেন, ভেতরে ঢুকে ঢুকে আসেন, একটু বসেন জান্নাতের বাগানে। হায় আমার কপাল ভাই আমার, বসো আল্লাহর জান্নাতে, দুনিয়ায় অভ্যেস করো, দুনিয়ায় অভ্যেস করো। আহা কার কোন কাজটা আল্লাহ পছন্দ হয়ে যাবে কে জানে, ধুলোওয়ালা চট, ছিঁড়া নোংরা ময়লা সাদা কাপড় নিয়ে বসে, ওই যে একজন লয়ার সাহেব ভিআইপি, উকিল মানে ভিআইপি তো, আবার কোর্টে আমি গেলে স্যার স্যার করতে হবে, স্যার আমারটা কি হবে, স্যার আমারটা কি হবে, চটে বসে আছে ছেলে পুলে নিয়ে, কেন কেন? আল্লাহকে খুশি করার জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে হাফেজ সাহেব, তাই তো নাকি, আর ওই রয়েছে আরো মাওলানা হাজি সাহেবরা রয়েছেন, নামাজিরা রয়েছে, আল্লাহ খুশি হয় এখানে বসলে, আল্লাহ খুশি করার জন্য চট তো ঠিক না বেটি, এটাই তো ইমান, এটাই ইমান। হা আরব খরব টাকার মালিক, আমি যে কোনো একটা জায়গায় গিয়েছিলাম,
আর তীর্থস্থান ঝাড় দিচ্ছে। আর আমাদের মুরিদকে যদি বলা হয় বাবা একটু দাঁড়া না রে বাবা, হুজুর বসতেই বলে না পালা, তকদির খুলবে, নিজেকে প্রথম ছোট করো, তারপরে তো আল্লাহ তোমায় বড় করবে। বিশ্বাসী মিলাই বস্তু তর্কে বহুদূর, আমি 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 নিজে চোখে দেখে এসছি, আমি অবাক হয়ে গেছি, শ্বাস বাবার ধর্ম বাবার দরবার অন্য ধর্মে, তাহলে আমি জানি একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম, বাকি সব মানুষের তৈরি করা। তারপরও আমি তর্কে যাচ্ছি না, তার বিশ্বাসে সে পাচ্ছে বলেই তো ঝড় দিচ্ছে, সে একবার ঝাড় দিয়ে পেয়েছে বলেই তো ঝড় দেয়। তোমার ফুরপুরা শরীফে এই তোর কি বলে চাচুয়া তরলপুর, এটা কি দূরে নাকি? এই তো ফুরপুরা শরীফেই, এরপরও এই এলাকার লোকেরা এই যে মুরব্বী মানুষটা আজও দেখা হলে মোটরসাইকেল দাঁড় করিয়ে মোটরসাইকেলের সিটে বসে থাকে না, দু পায়ের উপরে ভর দিয়ে মোটরসাইকেলকে লুজ করে দিয়ে দাঁড়িয়ে কথা বলে, কেন? মজা পেয়েছে তাই, পীরের বাচ্চা, ঠিক না বেটি? তাহাজও তোমাদের মধ্যে যারা মজা পেয়েছে ফুরফুরার এত কাছে হওয়ার পরও ফুরফুরা শরীফের জন্য আজও পাগল তারা, এ আছে না নাই? কেন মজা পাই তাই, বাকিরা মজা পাচ্ছ না কেন? প্রশ্ন একটা, তাহলে কি আমাদের ভাড়ে কিছু নেই বলবে নাকি, যে আগেকার সব হুজুর ছিল মজাওয়ালা হুজুর, তাই মজা পেয়েছে, তোমাদের আছে কি ভাবতে পারেন? আমি বেশি কিছু বলবো না, ইশারাই বলবো, সাগর কখনো শুকাই না, বলুন আলহামদুলিল্লাহ, সাগর কখনো শুকাই না, কিন্তু আগেকার সময়ে সাগর থেকে পানি হু হু করে আপনার নদীতে আপনার খালে আপনার পুকুরে আসতো, আজকার আসেনি। আপনারা হলেন পুকুর, বুঝাবার জন্য বলছি, আসেনি। আপনি ভাবছেন সাগর শুকিয়ে গেছে, এ ভাবনাটা ঠিক না ভুল? জোরে বলুন, তাহলে আসেনি কেন? আগেকার সময় আসতে এখন আসে না কেন? আগেকার সময় সাগর আর পুকুরের বীজখানে যে সম্পর্ক, নালা ড্রেন খাল যেটাই বলেন না কেন, ওই সম্পর্কটা ছিল ছন্দবিহীন অন্ধ প্রেম বিশ্বাস। হুজুর বলেছো তো, এই হুজুর বলেছো তো, হ্যাঁ আবু জেহেল বললে আবু বকর তোমার মোহাম্মদ গো সাল্লাল্লাহু সাল্লাম, সে নাকি কোথায় গেছিল আর সে আল্লাহ থেকে এসছে, এই গেছে সাতব আসমান গেছে, এই হয়েছে হ্যান হয়েছে, সিদ্দিক আকবর কি বলেছিল, নবী বলেছে, বলছে হ্যাঁ এই নবী বলে থাকে বার হক সত্য, জোরে বলুন সুবহানাল্লাহ, এটা তো ঈমান। আপনি বলবেন যে হুজুররা তো নবী নয়, কথা ঠিকই হুজুররা নবী নয়, কিন্তু তোমরা তো সাহাবা নয়, হুজুররা হলো নবীদের উত্তরসূরি, তোমরা হলে সাহাবাদের উত্তরসূরি, জোরে বলুন সুবহানাল্লাহ। পরো আমার পীর সাহেব না হলো মানুষটা বড় আলেম ছিলেন, আশরাফ আলী থানভী সাহেব, নাম শুনেছেন, বড় আলেম ছিলেন, আমার হুজুর নয় আমার সিলসিলার নয়, কিন্তু তারপরেও মানুষটা বিরাট বড় একটা আলেম ছিলেন। তিনি কিতাবে লিখেছেন যে সাহাবারা যেভাবে নবীকে ফলো করেছিলেন, হাক্কানি ওলিদের ঘরে ওইভাবে মুরিদদের ফলো করা দরকার, ওই আদব তাজিম সম্মান থাকা দরকার, তবে তো তুমি ফয়েজ পাবে। কেন ভালোবাসবে? যে আমার মধ্যে কোরআন নেই তার মধ্যে কোরআন আছে এই জন্যে ভালোবাসবো, আমার মধ্যে হাদিস নেই তার মধ্যে হাদিস আছে এই জন্যে ভালোবাসবো, আরে আমি মুহাদ্দিস আমি মুফাসসির আমি আলেম, কি জন্যে আলেম? কোরআন হাদিস আছে বলে তাই তোমাকে লোক সম্মান করে, এই কোরআন হাদিস থাকার জন্য সম্মান করে, নবীর খানদানের ছেলে তাকে কেন সম্মান করবে না? এটা তো থাকা দরকার, ঠিক না বেটি? তাহলে এই যে নদী সাগর থেকে নদীতে আসা খালে আসার যে মাধ্যম দিয়ে যে ড্রেনের মাধ্যম দিয়ে পানি আসে, ওই ড্রেনে ময়লা পড়েছে, কিসের ময়লা? সন্দর ময়লা, কিসের ময়লা? ওই তো দেখলাম নলেজ সিটির মাঠে খালি মাথায় ইট বইছিল, ওটা আবার কিসের হুজুর? এই যে রোজ দেখা, ভালোবাসা কম না, এটুকু মনে রাখবেন সাগর শুকাই নেই। যত দুনিয়ায় মোজেজা হয়েছে সমস্ত মোজেজার উৎস হলো মোহাম্মদ রসুল, জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য অন্য নবীদেরও মোজেজাটা মোহাম্মদ রসুল থেকে, সাহাবাদের যা কিছু ঘটেছে মোহাম্মদ রসুল থেকে। যখন একটা মুজাদ্দিদ আসে অন্য মুজাদ্দিদ আসার আগ পর্যন্ত যা কিছু ঘটে কারামত, ওটা হলো ওই মুজাদ্দিদের, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাস সিদ্দিকীর দ্বারাও ঘটলে আব্বাস সিদ্দিকীর নাই, দাদা হুজুর পীর কেবলার কাছে, আমি সব বলছি খারাপ লিখছেন না তো, দাদা হুজুর পীর, হ্যাঁ খোকন ভাইকে টুপিটা আজকে পড়া কমসে কম,
ওকে টুপিটা আজকে দে, কোথায় গেল, সরে গেল কেন? হ্যাঁ টুপি দাও, সব ভালোবাসা আছে বলেই বলছি, আজকে জলসা টুপি তো পরতে হবে নাকি? অন্যদিন ব্যবসা টবসা করে একটু খালি মাথায় থাকে ঠিক আছে, তারপরও ব্যবসায় টুপি মাতলে অসুবিধা নেই, আজকে দুটো দিতেই হবে। কোথায় গেল সে, পালিয়েছে নাকি? না ভাই পালাওনি, শোনো সব ভালোবাসা আছে বলেই বলছি। কি কথা বলছিলাম? হ্যাঁ দাদা, হুজুর পীর কেবলার কাছে একজন আলেম এসছে, আলেম আম মানুষ নয় মুরিদ হতে, দীর্ঘদিন আছে দীর্ঘদিন আছে দীর্ঘদিন আছে, থাকার পরে একদিন চলে যাচ্ছে। দাদা হুজুর বলছেন যাচ্ছ বাবা যাও, তবে কি উদ্দেশ্যে এসেছিল তো বললে না? বলছে হুজুর আপনার কাছে বায়াত হতে এসেছিলাম, তা আপনার কই কারামতি দেখতে পাইনি। শুনছেন দাদা হুজুর বীরগুলো হাত ধরেছেন, টাইটেল মাদ্রাসার লিয়ে দেখাচ্ছেন, বলছে নবীর সন্ন্যাত শিখবে, এখান থেকে নবীর দিন শিখবে, এই মাদ্রাসাটা পড়েছি, এটা কি কারামত নয়? আলেম তো সে, আমরা আম মানুষ নয়। তা আপনারা আম মানুষ কি ভাববেন, কারামত মানে আকাশে উড়বে, মায়ের পেটে হাত দিয়ে বলে দেবে, বইয়ের পেটে কৃষ্টি মহিলার পেটে কি ছেলে আছে, বেগানা মেয়ের পেটে হাত দিয়ে হালাল না হারাম, পীর সাহেবের হাত, পীর সাহেবের হাত হালাল হবে না? এই বলবেন তো অবশ্যই হারাম। নাচারের জন্য মহিলা ডাক্তার না থাকে, পুরুষ ডাক্তার যদি দেয় নাচার সত্যিকারের দেখার ব্যাপার আছে জায়েজ, কিন্তু তথাপিও চেষ্টা করবেন আপ্রাণ মহিলা ডাক্তার সহজে চট করে পুরুষের কাছে চলে গেলেন হারাম। শুনছেন তো, পীর সাহেব দিল হারাম, শরিয়াত শরিয়াতের জায়গায় পীর সাহেবের জন্য আলাদা নয় রে বাবা, বেগানা বেগানা। এই যে মাদ্রাসা করেছি বাবা, কারামত দেখতে পাওনি? পায়ে ধরে ফেলেছে, হুজুর আমার ভুল হয়ে গেছে, হুজুর আমার ভুল হয়ে গেছে। ও তো বলতে চেয়েছিল কি, হুজুরের কাছে আসবে বোতলে ফুঁদে বোতল ফেটে যাবে আকাশে উড়বে, তবে তো সে আল্লাহর ওলি, এ তো জাদুকররাও করে ভাই। কি না রসুলের সুন্নাত অনুযায়ী চলে কি বলো? তা আমি ওটা মিলাচ্ছি না, আমি বুঝাতে চাইছি, অনেকে ভাবে যে আব্বা সিদ্দিকী হয়তো কি আর হবে বন্যা, আমি যে নলেজ এটা করছি এটা কি কারামত নয়? হ্যাঁ বুঝাবার জন্য বলছি রে বাবা, এখানে মানুষের সেবা হবে, মোটেই আমার নয় বাপ, যা কিছু বললাম মজে যাওয়া, কারামত হয় কার? দাদা হুজুর, ওটাও দাদা হুজুর করছে, আমি না, আমি মাধ্যম, কেন সব ফয়েজ দাদা হুজুরের। এই কথাটা বললাম খারাপ নিলেন না তো, এইগুলোকে তো বুঝাতে হবে না, এইগুলো পালাচ্ছে তো, আপনারা তো আল্লাহ কারে রয়েছেন এখন, আপনাদের ছেলে নাতি পুতাগুলো তো সব পালাচ্ছে, বাংলার হুজুর পছন্দ নয়, কোথা বিদেশ থেকে একটা হুজুর ধরে এনেছে, আল্লাহ ভালো জানে সে সেখানে তিনটে মার্ডার করে এলাকায় হয়তো ঘুরে বেড়াচ্ছে মাথায় টিপি দিয়ে, কে জানে। এই লাইন তো ভালো লাইন, তসবি গলায় দিয়েই আল্লাহ আল্লাহ করতে পারলেই, না বাবা আমি বেগানা মেয়ের মুখ দেখি না, কোনো মান মহিলা রান্না করলে খাবো না বলে ফেললেই বলে, বিরাট বড় মজে যাওয়ালা হুজুর রে, কারামতলা হুজুর রে, কি দেখা যাবে হয়তো সে অন্য কোনো জায়গায় ঝেড়ে দিয়ে বসে আছে, পুলিশ তাকে খুঁজছে, সে মুখে দাঁড়িয়ে রেখে দিয়ে বড় পিরহাল লাগিয়ে দিয়ে একদম ঘুমটা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, বলছে না আমার মুখও দেখাবো না মহিলারও মুখ দেখবো না। আচ্ছা না না, আর আপনারা ভাবছেন ফুরফুরার হুজুর আর চলবে না, ওরা মোটর সাইকেলে ঘোরে, এইটা ঠিক আছে, লাস্টে মার্ডার কেসে আসামিকে পীর বানিয়ে ফেলেছে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, তোমরা জান্নেওয়ালাদের থেকে দীন ইসলাম শেখো, এ বাংলা সন্তানের আগা সারা পৃথিবীর জমিনে কাজ করতে যাও, ইসলামে কোনো বাধা নাই, কিন্তু ইসলাম শিখবে জান্নেওয়ালাদের থেকে, মুজাদে জামা তোমাদের ঘরে জান্নেওয়ালা, তাই দুনিয়ার নতুন নতুন জায়গায় গিয়ে নতুন নতুন ফেরকা ধর্ম নিয়ে এসে বাংলা শান্ত পরিবেশকে নষ্ট করো না, তোমার দাদা দাদি নানা নানি মাই সবাই ইসলাম পেয়েছে দাদা হুজুর থেকে, তাই দাদা হুজুরকে মজবুত করে ধরো গো, কোরআন বলবে এক মানে করবে এক, হাদিস বলবে এক মানে করবে এক, তোমার কিছুই বোঝার নাই কেন ইতিহাস সাক্ষী দিয়ে দেয়, আল্লাহ নবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ দুশ্মন হলো ইহুদিরা, নবী পাককে যখন সর্বদিক দিয়ে রুখতে পারেনি তখন তারা কি করেছিল, কিছু মানুষকে বলেছিল তোমরা যাও।
মুহাম্মাদের কাছে কি ইসলামটা কবুল করো, কিন্তু নাটকের জন্য কবুল করবে, দেখাবার জন্য কবুল করবে। আল্লাহ নবীর গায়ে তারা চলে এসেছিল দেখাবার জন্য, তারা ইমানের কলেমা পড়লো, তারা সাহাবী সেজে গেল, সেজে গিয়ে নবী পাকের পাশে বসে বসে মুসলমানদের মধ্যে মুনাফিকি শুরু করে দিল। এ যুবকের আজকে বাংলা সমিনে এই রকম সংখ্যা অনেক রয়েছে, বললে কোনি চট করে ধরে ফেলবে। দেখবেন তারা বিভিন্ন সময় নবীর খানদানদের সমালোচনা করে, যখন এই জমিনের উপরে কোন মহিলার মাথায় টুপি ওঠে, তখন সেই সকল মুফতি মাওলানাদের মুখে কোনো কথা খুঁজে পাওয়া যায় না। কেননা এরা ধর্মের ব্যবসায়ী, এরা ধর্মের লেবাস দিয়ে আমার নবী দিনকে মিটাতে চায়। যেখানে দিন মেটে ওই জায়গায় তারা প্রতিবাদ করে না, যেখানে দিন বাঁচে সেই জায়গাতে এরা প্রতিবাদ করে। কি গো বাজার হচ্ছেন? বুঝতে হবে না, হবে না, বোঝো না হয় আমার আল্লাহ কিন্তু ধরবে। আপনি বাপ, আমি ছেলে, আপনি মেহনত করে একটা কিছু করেছেন, আমি আর সামনে কেউ ভাঙছে আর আমি চুপ করে দেখলাম, আমার আল্লাহ কিন্তু কায়ামতের দিন কিন্তু আমার বাপ কিন্তু আমার উপরে খুশি না, বেজার বেজার। হারা কুম্বক্তা, তুই এবার কিছু বাদরক দিলিনি, বললি না? তাহলে যে আল্লাহ সব দিল সেই আল্লাহর দিনকে নিয়ে খেলা করা হচ্ছে। এটা কার? এটা বলুন কার? এটা আমার বাপের সম্পদ, দাদা হুজুরের, কার? রাসূলের সুন্নাত। এটা পড়বে কারা বলুন? কারা পড়বে? যারা ইমানদার নবী প্রেমিক তারা পড়বে। এইটাকে যদি একটা কুকুরের মাথায় পড়িয়ে দেওয়া হয় আপনার ভালো নজর লাগবে? কেন লাগবে না? কেন লাগলো না বলুন? কেন লাগলো না? আমার নবী সুন্নতকে একটা জন্তুর মাথায়। কিন্তু মানুষের মধ্যে এক শ্রেণী মানুষ আছে যারা চতুষ্পদ জন্তু কুকুরের থেকেও খারাপ, তাদের মাথায় যখন টুপি ওঠাতে আপনাদের ব্যথা হয় না কেন? খারাপ লাগছে না? কিচ্ছু করার নেই বাপ, যদি আমি এই কথা বলে না যাই আজকে, কালকে নবীর সাফাত পাবো না। বলুন আপনি আগে না আমার নবী আগে? আপনারা কেউ আছেন আমার জন্য জাহান্নামে যেতে পারবেন? সত্যি করে বলবেন, সব পাখাম করা ছড়ছড়েন, পারবেন? আমি পারবো না আপনাদের কারোর জন্য জাহান্নামে যেতে, আমি আমার বাপ মার জন্য জাহান্নামে যেতে পারবো না। এ আপনারা পারবেন? তাহলে আমার কাছে আমার রসুল আগে, আজকে তার দিনকে লিয়ে খেলা করা হচ্ছে। আসেন বাপেরা, নিজে ধর্মকে বোঝেন। ধর্ম যদি আমরা না বুঝি, ধর্মের নামে একদল লোকেরা অধর্ম শিখাতে লেগেছে। আজ আমরা দেখেছি ঈদ উল ফিতর উপলক্ষ করে বস্ত্র বিতরণ হয়, ওই বস্ত্র বিতরণে যদি 100 জন লাইন দেয়, তার মধ্যে 90 জন মুসলিম রয়েছে, ভাই কিসের বস্ত্র বিতরণ হচ্ছে? না ঈদ উপলক্ষ করে কিসের টাকা? জাকাতের টাকা। লজ্জা করে লাভ নেই, আমার ধর্ম ইবাদত হলো জাকাত দেওয়া। এই জাকাতের টাকা হলো কার টাকা? ওই গরিব ইমানদারের টাকা। গরিব ইমানদারের টাকা তুমি অন্য কাউকে দিতে পারো না, গরিব ইমানদারের টাকা তোমার ছেলেকে দিতে পারবে না, আমি আমার বাপকে দিতে পারবো না, আমি আমার ভাই বোনকে দিতে পারবো না, কারণ ওটা আমার নয়, ওটা আমার পাড়া প্রতিবেশীর মধ্যে, আত্মীয়র মধ্যে যারা গরিব প্রথম তাদের হক। আত্মীয়র মধ্যে কেউ যদি গরিব না থাকে, আমার পাড়া প্রতিবেশীর মধ্যে ইমানদার মুসলমান যারা আছে দ্বিতীয় তাদের হক, এর মধ্যে যদি না থাকে, মুসাফির মুসলমান যদি আসে তার হক, বিশ্বের যে কোনো মোমেন মুসলমানের তার হক। আজ বড় দুঃখ লাগে, বিশ্বের পীরজাদা আলেম উলামা কেউ বাদ দিচ্ছে না সমাজের নাম কামাবার জন্যে, জাকাতের টাকা কেউ মুসলিমকে দিয়ে দিচ্ছে। হারাম হারাম, চলবে না চলবে না চলবে না। তোমার যদি দরদ হয় সারা বছর 10 কোটি 20 কোটি দাও, আমি ফতোয়া দেবো না, কেন আল্লাহ নবী জানিয়ে দিলে এ দুনিয়ার মানুষরা লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন্নাস, যে মানুষকে ভালোবাসে না তার উপরে আল্লাহ দয়া হয় না। অন্য ধর্মের মানুষও সে মানুষ, অন্য ধর্মের গরিবকে ভালোবাসবে, তার চিকিৎসার জন্যে টাকা দেবে, তার পরনের কাপড় দেবে,
ছেলার খর বানিয়ে দেবেন, পৃথিবীর কেউ না খুশি হয়, আল্লাহ খুশি হবে। কিন্তু যাকাতের এক টাকা যদি দেন হারাম হয়ে যাবে। অন্য সময় আপনি কোটি টাকা দেন আমার বাধা নাই, কারণ এটা আমার ধর্মকে মিটাবার একটা ষড়যন্ত্র। তাই আমি বলে দিয়ে যাই, ঠিক তেমনি ইফতারটা হলো মুসলমান রোজাদারের সম্পদ, বেরোজাদারে মুসলমানের জন্য ইফতার নয়। ইফতার কোনোদিন বেরোজাদার কেউ দিতে নাই, তাহলে আপনি কোন সাহসে একজন বেঈমানকে ইফতার দিচ্ছে? কেননা যখন ওই ফলটা আপনি রোজার জন্য কাটলেন, ওর মধ্যে আল্লাহ বা বরকত দেয়। অন্য সময় ফল খাবেন খালি পেটে, আইসিড হবে, রোজার মাঠে আপনি ফল খাবেন, আইসিড তো দূরের কথা, আরো উপকারে লাগে। ভাই আমার, আমার অজে অসুবিধা হচ্ছে না তো, হলেও কিছু করার নেই, দুটো রাস্তা হয়, অজ করবো না, আর করলে হক কথা বলবো, ব্যাস। কেন হক কথা বলা? আপনি আমায় দাওয়াত করেছেন কি জন্যে? ইসলামের কথা বলার জন্য, তাই তো নাকি? ইসলাম হকে চলে না অন্যায়, তাহলে বলতে হবে। না বললে আমার ওই যেটা দেবেন পারিশ্রমিক হারাম হবে, ওটা তো আমার পারিশ্রমিক। আমি দেড় ঘন্টা খাটবো, এই সময় খাটার পারিশ্রমিক ওটা, কিন্তু আমি কথা বলবো আল্লাহর জন্য। কথা বোঝাতে পেরেছি? তাহলে আজকে বলুন, এই ব্যাপারে শুনেছেন প্রতিবাদ হচ্ছে? হয়নি। আব্বাস সিদ্দিকী যদি অজ করতে করতে একটা মিস্টেক কিছু বলে ফেলে, আল্লাহ শুকর নউযুবিল্লাহ, মিস্টেক তো কেউ প্রমাণ করতে পারেন এখনো, তারপরও ওলা ওর পিছনে লেগে যাও, এ আছে না না আজকে কোথায়? হ্যাঁ, আহ দেখি অবাক হয়ে গেলাম, আর্ধেক উলঙ্গ সব দেখা যাচ্ছে চতুর্দিক দিয়ে, তার মাথায় টুপি, কি হচ্ছে এটা? হ্যাঁ আসুন না, মানুষ মানুষের সঙ্গে মিশবে না তো কার, কে কার সাথে মিশবে? 100 বার মিশুন, ব্যবসায়ী মিশুন, কারবারে মিশুন, লেনদেনে মিশুন, মানুষ জাতি মিশুন, সবে মিশুন, ধর্মকে নাটক বানিয়ে নয়। কারণ ধর্ম আব্বাস সিদ্দিকীর বাপের নয়, আর কারো বাপের নয়, ধর্মটা হলো আমিনা লালের রক্ত পানি করা, মেহনত করা। আমার আল্লাহর মনোনীত ধর্ম হলো ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়ে হক কথা বলতে হবে। ক্ষমতা থাকলে হাত দিয়ে রোকো, ক্ষমতা নাই মুখ দিয়ে বলো, মুখে ক্ষমতা নাই ঘৃণা করো। যদি এই তিনটের মধ্যে কোনোটা না থাকে, তোমার মধ্যে ইমান আছে বলে তুমি শক করনি, মরার পরে চির জাহান্নামী। আর ইমান যদি থাকে, ধরো কোনো ভুল কাজ করে ফেলেছ, উম্মতে মুহাম্মাদী হওয়ার জন্য জাহান্নামে যাবে, তাও ফেসিলিটি আছে, বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলবেন না, আর একটু উচ্চাবাজে জবান খুলে আল্লাহু আকবার। আহা, কুরবান যাক আমার নবীর কদমে, আব্বাস সিদ্দিকীর জানমাল, আব্বাস সিদ্দিকীর বাপ মার কো জান কুরবান হয়ে যাক। জাহান্নামের জন্য ফেসিলিটি আছে, কি? যখন জাহান্নামীদের ঘরে উম্মতে মুহাম্মাদীর একদল লোক অন্যায় করেছে, এত পাপ করেছে ছাড়ার মতো না, আল্লাহ তো সব ছেড়েই দেবে, তার মধ্যে এত বদমাইশ কিছু থাকবে ছাড়ার মতনই নয়, চলো লি যাও জাহান্নামের দরজার করে গেছে, লিয়ে যাওয়ার পরে তাদের জবান দিয়ে আল্লাহ কলেমা জারি করে দেবে। যখনই কলেমা জারি করে দেবে জাহান্নাম, একটু আগে চলে এসছে, একটু অসুবিধা হচ্ছে না তো? ওরে আল্লাহ, সময় তো হু করে যাচ্ছে, আমি একটু এটা বলে নিই, বলে দোয়া করে দিচ্ছি, আপনাদের কষ্ট আর দেবো না, শোনেন না, সকাল করলে হবে, কালকে সকালে একটা আছে আর বিকালে একটা, আমি তখন দিনে জলসা করি, শুধু আপনাদের জন্য এলাকা বললাম, ঘর বলে রাত্রির হয়ে গেছে, ফজরের নামাজ পড়ে বেরিয়ে যাব, ঈশার নামাজ এসে ঘরে পড়বে, এই তো সিস্টেম। কারণ আল্লাহ রসুল ঈশার নামাজের পর জেগে থাকাকে অপছন্দ করত, আর আমাদের ছেলেরা কী করো, সারা রাত মোবাইলে গেম খেলো, ফ্রি ফায়ার, কাবা শরীফকে তাক করে গুলি করছো, তোমার হুঁশি নাই? ইসলামিক অনেক জিনিসকে গুলি করে ফেলো, তোমার হুঁশি না? তুমি ভাবছি এতে কি যায় আছে? শোনো একটা কথা বলে দিই, আমার একদল ভাইয়েরা কি একটা রং খেলে না কি খেলে, ওই সময়ে একটা পশু যাচ্ছিল, তো একজন আল্লাহওয়ালাই লোক, ভালো লোক, সে গালে পাঞ্চি করছিল, একটা জন্তু যাচ্ছিল তার গায়ে পিক দিয়ে বললো, যাত্রকেও রং কর দিলাম,
আমার আল্লাহর এটা পছন্দ হয় না, তাকে আজাবের শাস্তি তাকে ভোগ করতে হয়েছে। বুঝতে পারছ? তোমার জীবনে একটা চাউনি পর্যন্ত আল্লাহ ছাড়া অন্য কারো হয়ে চাওয়াটাও হারাম। আর তোমায় আমি কি বুঝাবো, আর কি বুঝাবো? আর আল্লাহর জন্য কারো দিকে তাকাবে তাকানোটাও নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কতটা নেকি যদি আল্লাহকে খুশি করার জন্য মায়ের দিকে তাকাও, একটা কবুল হজের স্বভাব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শয়তানের খুশি করার জন্য যদি মায়ের দিকে খারাপ নজরে তাকাও, জাহান্নাম পুরো রেজিস্ট হয়ে যাবে। তাহলে একটা চাউনি কত মারাত্মক দেখলেন তো? আপনি ভাবছেন দেখানো ব্যাপার, আপনার গায়ে ছোট লাগছে, কিন্তু আপনার আল্লাহ এটাকে কিভাবে লিখছে তোমাকে জানতে হবে। যতক্ষণ না তুমি তোমার আল্লাহর জন্য করবো এইটা মাইন্ডে না আসতে পারছো, ততক্ষণ তুমি সত্য রাস্তা পাবে না। উজুর যতই বুঝা, তোমার প্রতিজ্ঞা তৈরি করো, আমি যা কিছু করবো আল্লাহর জন্য, কারণ আল্লাহর থেকে আপন কেউ নেই। ঠিক না বেটি? তোমায় এখনো বেঁচিয়ে রেখেছে কে? তোমায় খাওয়াচ্ছে কে? আমাকে হুজুর বানিয়েছে কে? তোমাকে পাওয়ারে এনেছে কে? তোমাকে নিঃশ্বাস দিচ্ছে কে? তোমাকে ধনী বানিয়েছে কে? সব তো আল্লাহ, তুমি তাকে ধরো। আমি হুজুর, আমাকে আল্লাহ পীর ঘরে জন্ম দিয়ে হুজুর বানিয়ে দিয়েছে, তাহলে আমার উচিত আরো বেশি আল্লাহকে ধরা, যে আমাকে হারে আমার আল্লাহ একজন গরিবের বাড়ি বা সাধারণ বংশের বাড়ি পাঠাইনি, একজন শ্রেষ্ঠ খানদান এবং মুজাদ্দিদের ঘরে পাঠিয়েছে। আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহকে তো তোমাদের থেকে আরো বেশি ধরা দরকার আমার, এত বড় একটা নিয়ামত দিয়েছে, যার কথা শুনলে লক্ষ লক্ষ মানুষ আজও পাগল হচ্ছে। কেন? আমার পীরের বাচ্চা। ঠিক না বেরি? এই বড় নিয়ামতটা আমায় দিল কে? তাহলে আমার তো তোমাদের থেকে আরো বেশি ধরা দরকার আল্লাহকে। এই জন্যে ধনীরা বেশি জাহান্নামে যাবে, কেন? গরিবরা জ্বালাই পড়ে হলো, উপায় তো নেই আল্লাহ ছাড়া। গরিবরা জ্বালাই পড়ে হলো, উপায় তো নেই আল্লাহ ছাড়া, অন্য কোনো উপায় আছে? আর বড় লোক কি হয়? ও বড় লোক হয়ে আল্লাহ ভুলে যায়। হ্যাঁ, চল না হবে কোন। এই জন্যে বড় লোকরা বেশি ফেসে যায়। তাহলে গরিব হওয়া সহজ, বড় লোক হয়ে জান্নাত যাওয়া কঠিন। গরিব হয়ে জান্নাত যাওয়া সহজ, কিন্তু আমরা গরিবই আর পছন্দ হচ্ছে না। আর আমিও বলবো যে আল্লাহ একেবারে ভিখারি করে দিওনি, চলার মতো রেখো, কেন একেবারে ভিখারির আজকের দিনে বাঁচার আর কোনো রাস্তা নেই। এই আছে ভাই, ও সবাই মিলে লাথি মারবে, তাকে যেতেও মারবে, আসতেও মারবে, নিজের ছেলেও মারবে। তা জাহান্নামীদের বিষয়ে একটা কথা বলছিলাম, এটা বলি। প্রথম যখন জাহান্নামীদের নিয়ে যাওয়া হবে, তাদের চেহারাটা বিকৃত হবে না, তাদের কিছু বলবেন নাকি? জাহান্নামীদের চেহারাটা প্রথম বিকৃত হবে না, কথা বুঝে আসছে? তারপরে তাদের কোনো শিকল থাকবে না। অন্য অন্য নবীর উম্মতদের শুনে রেখে দাও, জাহান্নামীদের ঘরে 70 গজ এই চামড়াটা মোটা করে দেবে, মুখটা একটা এই আকৃতি থাকবে না, কারণ এটা হলো শ্রেষ্ঠ আকৃতি আল্লাহর কাছে মানুষ্য জাতির জন্যে। বিবস একটা জন্তুর ন্যায় আকার করে দেবে, কারণ এই আকৃতি আল্লাহ জাহান্নামে দেবে না। কিন্তু উম্মতে মুহাম্মাদের বিকৃত হবে না। তখন মালিক নামক দারোয়ান জিজ্ঞেস করবে যে কেন এটা হয়নি, তখন বলা হবে যে এরা জীবনে একবার হলেও তো উজু করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছ আমার যুবকরা? আর আমি তো আমার ভাইদেরকে বলি সবসময় উজুতে থাকবি, সবসময় উজু থাকলে কত লাভ, রোগ থেকে মুক্ত, ওই করোনা থেকে বাঁচবে, ডাক্তার তো বলছে, ফেরস্তা পাহারা দেয়, ওই অবস্থায় মারা গেলে শহীদের দরজা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আম্মা পুনেদেরও বলবো তোমরাও সবসময় উজু থাকবে বিশেষ দিনগুলো ছাড়া, কথা বুঝেছো? উজুতে থাকবে, সবসময় উজুতে থাকো না, ভেঙে গেলে আবার উজু করে লো। আর এখন তো গরমের সময়, পানি দিলে তো আরো ভালো। আর মা পুনেদের বিশেষ করে আরো দরকার, এত কসমেটিক্স মেকে কিচ্ছু লাভ নেই, কিচ্ছু লাভ নেই, ও কিছু গুণের জন্য চোখে ধোকা, যা দিয়েছে ওটা আরো খারাপ হচ্ছে। ওর থেকে উচিত কি তাহাজ্জুদ পড়া আর সবসময় উজু করা, দেখবি আস্তে আস্তে শরীরে নূর চমকাবে, আপনার স্বামী আপনাকে একটা আলাদা নজরে অ্যাট্রাকশন টানবে। ভাই খারাপ লিখছেন না তো? আল্লাহর নিয়ামত তো হয় দেখেন,
আমি তো কোনো বড় নারীর কথা বলছি না, স্বামী স্ত্রীর কথা বলছি, এটা আল্লাহর নিয়ামত। যদি স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহর খাস ভালোবাসা না থাকতো, তাহলে বুড়ো বুড়ি হয়ে গেলে কোনোদিন দুনিয়া সংসার থাকতো না। এটা খাস আল্লাহর দয়া যে বুড়ো বুড়ি হওয়ার পরও প্রেম বাড়ে, কমে না, তখন তার যৌবন থাকে না, তাও ভালোবাসে কেন? এটা আল্লাহর খাস দয়া। আল্লাহ যেখানে প্রেমের জুড়ে দিচ্ছে সে কথা আলোচনা করাতে অসুবিধে কি আছে? হয়তো বলবেন বয়সটা, আরে ইসলামে বয়স ছোট বড় সাথে কি আছে? ঠিক আছে, তো সেই কথা বললাম, উজু করবেন সব সময়। দ্বিতীয় নম্বর কথা, তাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তারা কলেমা পড়বে। জাহান্নামের আগুনকে মালিক দারওয়ান বলবে, এ টানো, বলছে আমি পারবো না, যাদের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ থাকে তাদেরকে আমি পোড়াতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কলেমা জবানে রাখা দরকার আছে না নাই? ঘুরতে ফিরতে এখন আমার দিকে খেয়াল করুন, আমি কি পড়ছি বুঝতে পারছেন? চাচা আপনি শুনতে পেয়েছেন আমি মনে মনে কি পড়লাম? শুনতে পেলেন? তা আপনি শুনতে শুনতে কলেমা পড়েন, কেউ বুঝতে পারবে? দোকানদারি করছেন কলমা পড়ছেন, ট্রেনে আছেন কলমা পড়ছেন, বাসে পড়ছেন কলমা পড়ছেন, তো কি হয়েছে? কিন্তু কেউ বুঝতে পারছে না। পড়ুন, এটা আপনার কাজ, এটা আপনার কাজ। তো ভাইরা আমার, এটা গেল লাস্ট। আমার আল্লাহ পাক ওই বান্দাগুলোকে ঘুম পড়িয়ে দেবেন, তাদের অন্তরটা ঘুম পড়ে যাবে, অর্থাৎ মৃত্যু অন্তর যেমন ঘুম হয়, মৃত্যুটা তো ঘুমের মতো, ঘুম পড়িয়ে যাবে, ওই ঘুমনু অবস্থাতে তাদের আযাবটা খেটিয়ে আল্লাহ বার করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ তো ওয়াদা থেকে চেঞ্জ হবে না। কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য কত ফেসিলিটি পেয়েছেন দেখেন, আর সেই নবীর সুন্নাতকে লিয়ে আপনার বাংলায় খেলা হবে, আর আপনি বলবেন ঠিক আছে সব মিলেমিশে থাকতে হবে। তাহলে এটা অন্যায় হচ্ছে না হয়নি? আপনাদেরকে কথা বলতে হবে যে সুন্নাত লে খেলা নয়, আমার ধর্ম লে খেলা নয়, আমার ধর্ম আমি করব। কোন পীর সাহেব যদি সঙ্গে থাকে দাঁড়াতে হবে, হুজুর আগে নয়, মোস্তফা জানের রহমত আগে। হাজারটা পীর সাহেব কুরবান হয়ে যাক, আমার রসুলের একটা সুন্নাতকে আমরা কুরবান হতে দেবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজারটা আব্বাস সিদ্দিকী শহীদ হয়ে যাক, কোনো অসুবিধা নেই, আরো আসবে আব্বাস সিদ্দিকী, আবার চলে যাবে, আবার আসবে, আবার চলে যাবে, কিন্তু মোস্তফা জানে রহমতের ওই যে দস্তখান পিছিয়ে খানা খাওয়া, ওই সুন্নত নিয়ে কেউ খেলা করলে ওটাকেও মাফ করা যাবে না, ঠিক না বেটি? এটা হলো ইমানের সওদা আমাদের। সব জায়গায় আপোষ হতে পারে, নাও হতে পারে, আব্বাস সিদ্দিকীকে সব জায়গায় পছন্দ হতে পারে, নাও হতে পারে, আমার কোনো মত আপনার পছন্দ হতে পারে, নাও হতে পারে, কিন্তু ইসলামের ব্যাপারে কোনো গুঞ্জাইশ নাই। ওখানে ছেলে অন্যায় করলো অন্যায়, বাপ অন্যায় করলো অন্যায়, ওখানে কোনো মাপ নাই। যদি না করতে পারো ফেসে যাবে, কখনো কি বালিশে মাথা দিবা, পরে মনে পড়ে না আরে কে এমন আপন দরদি আছে, মদিনাওয়ালার মতো যিনি দুনিয়া জমিনটা সারা জীবন খেলেছে আমার তোমার জন্যে। যখন মেয়েরাজ রজনীতে গিয়েছিল, তখন আমার আল্লাহ বা বলেছিলেন হাবিব তুমি আমার কাছে গিয়ে যাও, আমার রসুল চোখ ভরা পানিলে বলেছিলেন আল্লাহ আমার উম্মা তোমাদের কি হবে, আমার আল্লাহ বলেছিলেন হাবিবিরে এখানেও তুমি উম্মা তুম্মাতি, এ দুনিয়া মানুষেরা এত দয়াময়া কে আছে গো, যিনি তোমার আমার জন্যে দুল্লা কেঁদেছে, যিনি তোমার আমার জন্যে সারা জীবনটা কেঁদেছে, যিনি তোমার আমার জন্যে বেটি ফাতেমাকে বলেছে এ ফাতেমা রে এমন করে তুমি আমাকে পুরুষ রাতে ধারে পাবে, কেননা আমার উম্মাতরা কি করে পার হবে, এই চিন্তায় আমি থাকবো, তুমি আমাকে মিজানে ডাড়ি পাল্লা গায়ে পাবে, আমার উম্মতের নেকি পাল্লারি করে বাড়ি হবে, এই নিয়ে পরেশানে থাকবো। এ যুবকেরা সারা জীবনটা যিনি কেঁদেছে উম্মাত 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 করে, যেদিন আল্লাহ দুনিয়াকে ফানা করে দেবে, হজরতে জিবরাইলকে হজরত ইসরাফিলকে দুনিয়া জমিনে পাঠাবে, এই পৃথিবী আর থাকবে না। সময় বড় শেষের দিকে বিজ্ঞানও বলছে পৃথিবীর বয়স হয়ে গেছে, যে জমিনের একটা প্লেট আছে ওই প্লেটটা বহুত ভেঙে গেছে,
আরে আল্লাহর কুদরতি ক্ষমতায় তৈরি এই পৃথিবী আর থাকবে না, খুব শীঘ্রই এটা ধ্বংস হয়ে যাবে। আর আমার রসুল 1400 বছর 1500 বছর আগে ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছে, পৃথিবী ভবিষ্যৎবাণী করেছে, যেদিন দেখবে বন্ধু বাপের থেকে আপন হয়ে গেছে ওই দিন পৃথিবী শেষে জানবে, যেদিন দেখবে সমাজের নেতৃত্ব কর্তা তোমার বাড়ির নেতৃত্ব এবং সব নারীদের হাতে চলে গেছে ওই দিন জানবে পৃথিবী শেষের দিকে, যেদিন জানবে দুনিয়া সব জায়গায় মাতব্বরি করছে দুনিয়ার অশিক্ষিত মূর্খ বদমাইশেরা, সেদিন জানবে দুনিয়া শেষের দিকে, যেদিন দুনিয়ার জমিনে দেখবে কোরআনের কথা শুনতে মুসলমান দাবিদারদের অসুবিধে হচ্ছে, সেদিন জানবে দুনিয়া শেষের দিকে। এ যুবকেরা শুনেরা, যেদিন দুনিয়ার জমিনে এমনও নারী পাওয়া যাবে যারা স্বামীর বাড়ির থেকে বাপের বাড়ির গুরুত্ব বারবার বাড়ায়, সেদিন জানবে দুনিয়া শেষের দিকে। যেদিন দুনিয়ার নারীদের মধ্যে দেখবে স্বামীকে শুধু বলবে আমার নামে করো, এটা আমার নামে করো, ওটা আমার নামে করো, আল্লাহ নবী জানিয়ে দিলেন, সেদিন জানবে দুনিয়া বড় শেষের দিকে। যা কিছু বলছি এগুলো আমাদের সমাজে ঘটে না ঘটে না বলবেন, দুনিয়া শেষের দিকে আল্লাহ নবী জানিয়ে দিয়েছে কিছু বড় বড় আলামতের কথা, তার মধ্যে একটা আলামত হলো বিশ্বের জমিনে যেদিকেই তাকাবে শুধু মুসলমানদের খুন ঝরবে, সেদিন জন্মে দুনিয়া শেষের দিকে। আজ প্যালেস্তাইনের দিকে তাকিয়ে দেখো, আজ বসরার দিকে তাকিয়ে দেখো, আজ চাসনিয়ার দিকে তাকিয়ে দেখো, আজ আমার ভারতের দিল্লির দিকে তাকিয়ে দেখো, আজ আমার ভারতের উত্তর প্রদেশের দিকে তাকিয়ে দেখো, যেদিকেই তাকাবে শুধু মুসলমানের খুন দেখা যাচ্ছে। আল্লাহ নবী 1400-1500 বছর আগে বলে গেলে এই যুবকেরা ভবিষ্যৎবাণী নবী করে দিয়ে গেছে, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে যেদিন ফোরাত নদীটা শুকিয়ে যাবে ওই নদীর তলা থেকে সোনার পাহাড় উঠবে, ওই পাহাড়কে নিবার জন্যে পৃথিবীর বৃহৎ বৃহৎ শক্তিরা ছাপিয়ে পড়বে, 100-99 জন বা 9 জনের মধ্যে 7 জন মারা যাবে, সেদিন জন্মে দুনিয়া ধ্বংসের দিকে। দুনিয়ার বিজ্ঞান বলছে 2023-এর মধ্যে এমন করে ফোরাত নদীর পানি শুকিয়ে যাবে, অলরেডি সোনা দেখা যাচ্ছে। শুনছেন, নেতাকে চিনতে পাচ্ছেন, যা বলছে সব মিলছে। তাহলে দুনিয়ার শুরুর দিকে না শেষের দিকে? শেষের দিকে, আর বেশি দিন নাই। এ ছেলেরা যুবকেরা, মৃত্যু সবার একদিন না একদিন হবে গো, কি মুখ দেখাবে আল্লাহ পাকের কাছে? দুনিয়াদারি করতে গিয়ে আল্লাহর বিরুদ্ধে চলে যেও না, দুনিয়াদারি করতে গিয়ে রসুলের বিরোধী হয়ে যেও না গো। মনে রেখে দেবে দুনিয়াদারি করো, ব্যবসা করো, হালাল কারবার করো, ধন দৌলত ইনকাম করো, দামি দামি গাড়ি বাড়ি চাপো, ইসলামে কোনো নিষেধ নাই, তবে হালালে জুলুমে নয়, জুলুমে নয়। আল্লাহ নবী বললেন ওই মানুষটা বড় ভাগ্যবান মানুষ। কোন মানুষটা? যে মানুষটা তিনটে অথবা চারটে জিনিস পাবে। কি জিনিস পাবে? প্রথম নম্বর হলো ওই মানুষটা ভাগ্যবান মানুষ যার স্ত্রী নাকি নেককার হবে, অর্থাৎ নেককার স্ত্রী পাওয়া পৃথিবীর জমিন আসমানে যা কিছু আছে সমস্ত ধন দৌলতের থেকে নেককার স্ত্রীর দাম অনেক বেশি। আজকে পবিত্র নারী পাওয়া যায় বা আমরা খুঁজি, বিয়ে করতে গেলে কিছু জিনিস খুঁজতে লাগে, বংশ, রূপ। ওই জন্যে সবাই মহিলারা দেখে লিবার পরে সব দিক দিয়ে যখন রাইট হবে বিয়ে নিয়েতে পুরুষ একবার ছেলেটা দেখে নিতে হবে শরীয়তের হুকুমে, আর নয় বাপ দেখে দিলে বিপদ হয়ে যাবে, আমার পছন্দ লোক অনে যাও, ব্যাস খেল লেগে গেল, শরীয়তের নিয়ম এটা আছে। কিন্তু কখন? আজকাল কিছু বদমাইশ আছে শুধু 2 কেজি মিষ্টি নিয়ে বেরিয়ে গেল, 1000 টাকা খরচ করে খেয়ে দিয়ে পেটে হাত বুলিয়ে চলে এলো, এই এরকম শয়তান আছে আবার বেরিয়েছে। আমি গল্প বলছি নি, আমি যা কিছু বলছি সব বাস্তব তদন্ত নিয়ে বলছি। আর মনে রাখবেন, আমরা এমন একটা জায়গা বা এমন একটা ঘর বা এমন একটা দরবারে বসে আছি আমাদের কাছে খবর আসেনি এমন কোনো খবর নেই। হুজুর এই অত্যাচার হচ্ছে জানেন, চারিদিক থেকে আশ্চর্য খেয়ে দিয়ে চলে যাচ্ছে, কেউ বলছেন আর খবর। হ্যাঁ শুনছেন না, শোনেন না,
খবর আসছে। দ্বিতীয় নম্বর হলো তাকে দেখা, তার বংশ, তার রূপ, কথা বুঝে আসছে। তো সব কিছুর থেকে রসুল বলেছে গুরুত্ব দাও যে জিনিসটাকে প্রথম, সেটা হলো দিনদারি। তার অন্তরে আল্লাহর ভয়, নবীর প্রেম কতটা আছে, দিনদারি, এটাকে তো আমরা খুঁজিনি না। কিছু আমার ভালোবাসার বোন আছে, আমাকে ভাইজান বলে ভালোবাসে, আমি তাদের ঘরে বোন বলে ভালোবাসে। তারা আমার অস শুনে শুনে এমন হয়ে গেছে, তাদের বাপ মা পরেশান, যে ছেলেই দেখতে আগে জিজ্ঞেস করে নবীকে ভালোবাসেন তো, দাড়ি রাখবেন তো, না বা কিছু কাঁই কই বেকর বুনি, মেয়ে বলে বেকর চলে যা। তার বাপ মা বলছে হুজুর কি পেরেশানে পড়ে গেছি, কি করে না দিন রাত আপনার জলসা শোনে, হয়তো দুনিয়ায় বাপ মার একটু কষ্ট হচ্ছে, কিন্তু আমার বিশ্বাস ওই মেয়ে যদি ওইভাবে জিন্দগি কাটাতে পারে, ওর বাপ মার কোনো যদি খাদও থেকে যায়, ওই মেয়েই হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় আমরা সওদা করতে আসিনি, আমরা দুনিয়ায় এসেছি আমরা সব কিছু আবার আল্লাহর রাস্তায় কুরবান করে জান্নাত নিতে এসেছি, একটু হলে কষ্ট হবে। পরবর্তীতে সেই সব মহিলাদের মধ্যে অনেকের ভালো ভালো জায়গায় বিয়ে হয়েছে, ভালো ভালো জায়গায় আল্লাহ কারে, হয়তো একটু সময় লেগেছে, ধৈর্য ধরেছে, অনেক কষ্ট হয়েছে, বাপ মা প্রেশানে পড়ে গেছে, কি বিপদে পড়লাম, আর আমাকে যখন শুনে আমি চিন্তা করি আল্লাহ আমি কি বিপদে পড়লাম, কথা বুঝছেন না, আমি তো বলতেও পারছি না মেয়েটাকে যে অতই করলে হয়, একটু নাই হয়ে যাক না যাক আমার গুনাহ হবে, হুকুম নেই শরীয়তে, কেন আমি বিবাহটাও করবো আল্লাহকে খুশি করার জন্য, এটা তো নিয়ম কি ঠিক না বেটি। হ্যাঁ আল্লাহ পাক শরীরের ক্ষমতা দিয়েছে, যদি না দিত তো বেকার হয়ে যেত, তাহলে আল্লাহই দিচ্ছেন, আল্লাহর খুশির জন্য বিয়ে করব। বাপেরা নজওয়ানেরা কি গো বলবো না থাকবে, কোথায় গেল এরম করলে হবে না তো, একে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, ওরম করলে হবে না, ঠিক আছে আমি 10:30 বন্ধ করে দিচ্ছি, আমার তো এমনি 10:00 বন্ধ, না অত করলে হবে না, আধ ঘন্টা নেই বেরিয়ে দিচ্ছি, বেশি বাড়াতে গেলে হয়। তেরি জালিয়ों के नीचे তেরি রহমতों की छाए जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए। কেউ যদি জান্নাত দেখতে চায় মদিনা শরীফে যান, দেখে আসেন। আল্লাহ রসুল বলছেন আমার মেম্বার শরীফ থেকে গেলে আমার হুজরা মোবারক, এই জায়গাটা হলো জান্নাতের টুকরা, এখানে যে বসে সে জান্নাতে বসলো, এখানে যে কোরআন পড়ে সে জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করলো, এখানে যে দুই রাকাত নামাজ পড়ে সে জান্নাতের মধ্যে পড়লো, এখানে যে আসে তার সাফাত করাটা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। জোরে বলুন, হায় রে কপাল। আজ তো কিছু মানুষ বলে মদিনা শরীফে গিয়ে কি হবে, নবী তো মরে গেছে, নাউজুবিল্লাহ, কারা বলে বন্ধুরা, ওই বললাম সেই নবীর কাছে যে পাঠিয়েছিল কিছু ইহুদিরা লোক, সেই দল আস্তে আস্তে বাড়ছে না বাড়ে নে, ওই জন্যে বললাম চীনা লোকের থেকে ধর্ম শিখুন, দাদা হুজুর আপনাদের জন্য যথেষ্ট, আমার কথা বলিনি বাপ, দাদা হুজুরের কথা বলছি, ওনাকে ধরুন, ওনার জীবনী পড়ুন, ওনার ইতিহাস পড়ুন, উনি কী করেছে দেখুন, কেন আজ উনি চলে গেছে প্রায় 80-90 বছর হয়ে গেছে, ওনার ছেলে কিছু বললেই যে শুধু হয়ে যাবে তা না, নিজেকেও একটু জানতে হবে যে ওনার কথাটাই বলছে কি না, কথা বুঝে, ঠিক আছে হুজুরের ছেলের জুতো মাথায় রাখি বাবা আমার পীরের খুন, কিন্তু উনি যদি হুজুরের কথা বলে তবেই তো হুজুরের ছেলের কথা মানব, নাই বেও যদি করবো না, কারণ বাবা আমার পীরের খুন আছে, কিন্তু কথা তো মানা যাবে না, কথা কিছু ভুল বললাম, আপনারা বেজার হলেন, এর শরিয়াত বলছি আমার পীরের খুন আমি তাকে সম্মান করবো, তার সাথে বিয়ে যদি করবো না তার থেকে আমি দূরে থাকবো, কিন্তু তার কথা আমি মানতে পারবো না, কারণ তিনি আমার দলিল নয়,
দলিল হলো আমার উলিল আমর মুজাদ্দে জামান দাদা হুজুর, জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুরের জীবনী নিজেকে একটু পড়তে হবে, দাদা হুজুরের ওসিয়াত নামা পড়তে হবে, পড়ে দেখুন না, দেখুন তবে। হ্যাঁ, দেখার পরে আপনার আম মানুষ কোনো একটা কথা বা কাজ দেখছেন কোনো একজনের সঙ্গে মিলছে না, তাকে যে কিন্তু জিজ্ঞেসও করবেন যে আপনি যেটা করছেন এটা সঙ্গে মিলছে না। সে যদি আপনাকে কোরআন সুন্নার আলোকে বুঝায়, যেটা এই বুঝাতে চেয়েছে কোরআন সুন্নার দলিল দিয়ে বুঝায়, তাহলে আপনাকে মেনে নিতে হবে। আর সে যদি বলে যাও তো বেশি মাতব্ব হয়ে গেছে তোমরা, মুড়ি মুড়ি দেবে থাকবে, আসসালাম আলাইকুম, বা সারা জীবন আর তার কাছে যাবেন না, তার মুখ দেখবেন না, আর বিয়ে আদে বিয়ে করতে যাবেন না ভাই। কেন? ওরা নবীর খানদান, মুজাদ্দেদের খুন। এটা যে বললাম এটাও শরীয়তের কথাই বলছি, গল্প নয়, শরীয়তের কথাই বললাম, কথা বুঝে আসছে, ভুল বুঝবেন না, এটাও শরীয়ত। আম মানুষের জন্য অধিকার ইসলাম দেয়নি ধর্মগুরুদের সমালোচনা করা। আসেন, আমি যে কথা বলছিলাম আল্লাহ নবী রওজা মুবারকে এখনো আমার আপনার জন্য কাঁদতেছে। এই যুবকেরা নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে, আল্লাহ আমার উম্মাদ, আল্লাহ আমার উম্মাদিদের কি হবে? আজকে উম্মাদ অর্থশালী হয়ে নবী পাককে ভুলে গেলে, অথচ অর্থ দিয়ে তো নবী দিনের প্রচারের ব্যবস্থা করতে পারতে, আজকে বড় বড় মাতা হয়ে গিয়ে নবীকে ভুলে গেলে, ওই নিয়ে তো তুমি নবী দিনের প্রচার বেশি করে করতে পারতে। যাকে যেভাবে দিয়েছে, যার এলেমে তাক দিয়েছে, এলেম দিয়ে তো আরো বেশি প্রচার করতে পারতে। যে পীর হয়েছ নবী দিনের প্রচার আরো বেশি করে করা দরকার ছিল, যেখানেই তুমি যাবে নবী 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 করো, কারণ নবী পাককে যত চিনবে তত বান্দা বান্দিগুণ আল্লাহকে পাবে, কারণ নবীর জীবন ব্যবস্থাটা আমাদের জন্য মডে আল্লাহ নিজে জানিয়ে দিলেন। কোথায় জানালেন? কোরআনে জানালেন, কানা খুলুকুল্লাহুল কোরআন, এ দুনিয়া মানুষের শুয়ে রেখে দেন, এটা তো আম্মা সিদ্দিকা বলেছে, কোরআনই হলো আমার নবীর চরিত্র মোবারক, ওই কোরআন জানিয়ে দিলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এ দুনিয়া মানুষেরা তোমাদের মালিক আমি আল্লাহ জানিয়ে দিই, তোমরা আমার হাবিবকে ফলো করো, কেন আমার হাবিবকে তোমাদের জন্য মডেল করেছি। তুমি নামাজ পড়বে আমার নবীকে দেখো, রোজা রাখবে আমার নবীকে দেখো, হজ করবে আমার নবীকে দেখো, যাকাত দেবে আমার নবীর থেকে শেখো, কন্যার বিয়ে দেবে নবীকে দেখো, বাপ মাকে ভালোবাসবে নবীকে দেখো, অমুসলিমের সঙ্গে সম্পর্ক করবে নবীকে দেখো, রাষ্ট্রকে ভালোবাসবে নবীকে দেখো, রাষ্ট্র পরিচালনা করবে নবীকে দেখো, লিডার নেতা হবে নবীকে দেখো, প্রজাদের সঙ্গে কিরকম ব্যবহার করবে নবীকে দেখো, নবীকে দেখো। বিশ্বে কাউকে তোমাদের জন্য মডেল করেনি, কোন দেশের নেতা, কোন দেশের রাজা, কত বড় ভিআইপি তুমি দেখতে যেও না, আমি তোমার মালিক আল্লাহ জানিয়ে দিলা, তোমাদের জন্য একমাত্র মডেল হলো আমিনা আল্লাহ মুহাম্মাদুর রাসূল। আচ্ছা, আমরা সবাই শান্তি চাইতো নাকি? শান্তি পাওয়ার জন্য আমরা নানা রকম পরিকল্পনা চেষ্টা এটা সেটা করছি তো নাকি? শান্তি পাচ্ছি একটু বললেন, হ্যাঁ কি না পাচ্ছি কি? কিন্তু একটা চেষ্টা থেকে আমরা দিনকে দিন আগায়নি, ফিরে যাচ্ছি। ওই চেষ্টাটা কি? রসুলকে মডেল বানানো, রসুলকে লাইফে আনা, রসুলকে প্রতিটা নিঃশ্বাসে ফলো করা, কারবার ব্যবসা বাণিজ্য লেন দেন সবেতে। আপনি একটা অমুসলিম ভাইকে ভালোবাসবেন, ব্যবসা করবেন, বা তার সঙ্গে কোনো রাজনীতির সম্পর্ক রাখবেন, রাষ্ট্রপতি সবেতে আপনাকে ফলো করতে হবে, কাকে বলুন বলুন বলুন? নবীকে। আপনি ভারতে থাকেন আর সৌদিতে থাকেন, পৃথিবী আফগানিস্তানে থাকা যেখানেই থাকেন না কেন, আপনার মডেল একমাত্র মুহাম্মদ রাসূল। এটা কার কথা? জোরে বলুন, কার কথা? আমরা এই কথাতে আমল করতে পারি? আমরা তো শুধু মসজিদে নবীকে রেখেছি, মাদ্রাসায় নবীকে রেখেছি, জলসাতে নবীদের রয়েছে, আর কোনো জায়গায় নবী আছে? সংসারে নবী নেই, কারবারে নবী নেই, ব্যবসায়ী নবী নেই, আত্মীয়তায় নবী নেই, লেনদেনে নবী নেই, ভাতৃত্বে নবী নেই, মানববন্ধনে নবী নেই, আছে রাষ্ট্রপ্রেমে নবী নেই, আছে নেই। তাই আমাদের এই দুর্দশা, কেউ মানুষ চায় না মানুষ। আপনি তো বলছেন আমি ইমানদার,
আপনি তো নামাজে বললেন, ওগো আমার আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, বলেছেন না বলেন নি? হায় আল্লাহ, আমি তোমায় সাক্ষী দিচ্ছি, আমার মাওলা, আমার অভিভাবক, আমার সর্দার, আমার নেতা হযরত মুহাম্মদ রাসূল। আর বাইরে বেরিয়ে কাকে ফলো করছো? লাইফটা চেঞ্জ করুন, আপনার স্বাধীনভাবে আপনি আপনার নবীকে ফলো করুন, কে আপনাকে রুখবে? আপনি মানুন তো দেখি, আপনার নিজের মধ্যে সমস্যা আছে, আপনি পরকে দোষ দিয়ে বেড়াচ্ছেন। নবীকে মানুন, লাইফে নবীকে আনুন। এতটা তোর আপন কেউ নাই গো দুনিয়ার জমিনে, আখিরাত কেউ হবে না, আল্লাহ আমার নবীকে দোনো জাহানের সুলতান বানিয়েছে, ময়দানে মাশরের সুলতান ও আমার নবী। এ যুবকেরা তুই গেগে পাখির প্রেমিকেরা, নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে, নবী আমার আজ মদিনার জমিনে তোমার আমার জন্য কাঁদে। আল্লাহ নবী নূর নবী দয়ার নবী, এদিন দুনিয়া ফানা হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কতদিন দুনিয়াটা এইভাবে থাকবে কেউ জানে না। আল্লাহ একদিন হযরত ইসরাফিলকে, হযরত মিকাইলকে, জিব্রাইলকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেবে। ও হযরত জিব্রাইল, ও হযরত ইসরাফিল, দুনিয়ার জমিনে যান, আজকে আমি ময়দানে মাশর করব, আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসুন, হযরত জিব্রাইল দুনিয়ার জমিনে আসবে, তাম পৃথিবীরা তন্ন তন্ন গুণে খুঁজবে, এই মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, আব্বাস সিদ্দিকীর ঘর থাকবে না, সিডিও থাকবে না, আপনার এই গ্রাম বাড়ি ঘর কিছু থাকবে না, দুটো গিলাসে শরবত পানি যেভাবে গোলা হয় ওইভাবে পৃথিবী আসমান আল্লাহ ফেটে দেবে, এই কোথায় আমার নবী আছে খুঁজে পাবে না। এই জন্য জিব্রাইল সাল্লাম আল্লাহ পাককে জিজ্ঞাসা করবে, ও রব্বি আল্লাহ, আপনার হাবিব কোথায় আছে, আমি জিব্রাইল খুঁজে পাচ্ছি না। আমার আল্লাহ বলতে লাগবে, এ জিব্রাইল দুনিয়া জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে, কুরবান যা, কুরবান যা, কুরবান যা, আমাদের সবার জানমাল নবীর কদমে, মৃত্যুকে আলিঙ্গন করে নাও, মৃত্যুকে ওয়েলকাম জানিয়ে দাও, কিন্তু রসুলের দুশ্মনের সঙ্গে বন্ধুত্ব নয়, মৃত্যুকে আলিঙ্গন করে নাও, নবীর দুশ্মনের সঙ্গে বন্ধুত্ব করে খাওয়া নয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেননা কুরবান জায়গা তো আপন কেউ নাই গো, নিঃশ্বাসটা ফুরিয়ে গেলে সব হয়ে যাবে, এই দুনিয়া চিরস্থায়ী নয় গো, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, কে জানে আমার আব্বা আগে আমি যাবো না, কোনো গ্যারান্টি না, আজই চলে যেতে পারি, কে জানে তোমার গ্রামের যুবকটা যাবে না, যখন লাপালাপি করবে একবার কবরস্থানের ধারে ঘুরে আসবে, দেখবে কত জন জন ছেলেদের লাশ রয়েছে, সেখানে দাপন কাপন হয়ে পোকামাকড়ে খেয়ে নিয়েছে, এইসব থাকবে না, তাই দাদাগিরি না করে ফিরে আসো, নবীর কদমে জিন্দগি কুরবান করে দাও, যে উদ্দেশ্য আল্লাহ তোমায় বানিয়েছে। আল্লাহ নবী নূর নবী দয়ার নবী, ওই রওজা মুবারকের ওখানে আল্লাহ বা জানিয়ে দেবে, এ জিব্রাইল কান লাগিয়ে লাগিয়ে শোনো, কান্নার আওয়াজ ভেসে আসবে, জমিনে ডানা দুখানা মারবে, জমিনটা তুচি হয়ে যাবে, হযরত জিব্রাইল বলবেন, সেই দিন আমি দেখতে পাবো নবী আমার সেদায় পড়ে গিয়ে চোখের পানি জারি করে দিয়ে, আজকেও কাঁদছে, কালো কাঁদছিলেন, পরশুও কাঁদবে, সেই দিন পর্যন্ত কাঁদবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া উম্মতি, আমার নবী তোমার আমার জন্যে আজ মদিনায় কান্দেছে। সেই নবীর সন্ন্যাত দুনিয়ায় বেউজ্জ্বিতি হবে যে নবী কাঁদছে, আমরা মেনে লব, মেনে লব। এর প্রতিরোধ আপনাদের সবাইকে করতে হবে। আমার আছে জানালাম, ক্ষমতা আল্লাহ যে দিত, হাত দিয়ে করে দেখাতাম, তারপর দিন নিজে কান ধরে ওর করাতাম, যদি আমার হাতে ক্ষমতা আসত। তোমার হাতে আছে, তুমি করো, তোমার যেটা আছে তুমি করো, তোমার যেটা আছে তুমি করো, এগুলো মেনে লিয়া যাবে না, আমার নবীর সাফাত তাহলে পাবে না। এটাকে মামুলি মনে করুনি, এটাকে মামুলি মনে করবে যে সে কাফের। আমি বলিনি জামান মুজাদ্দের জামানা ওসিয়াত নামা কর, বাড়িতে থাকে খুনি লিয়ে আসো, দাড়ি টুপি জুব্বাকে কেউ ইনকার করলে সে কাফের হবে, কেন এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ন্যাত। মুজাদ্দের জামান তার নিজের ঘর থেকে ফতোয়া দিয়ে যায়নি, সে কোরআনের পণ্ডিত ছিলেন, কোরআনের জ্ঞানের সাগর ছিলেন, তাকি তাকবি মুজাদ্দের, তাই তো আল্লাহ করেছে তাকে, এগুলো মানতে হবে না, হবে না ভাই। আমরা ব্যবসা করবো হাজার বার,
হাজার বার আমরা সর্বধর্মের মানুষের পাশে নিজে জানও লাগলো অন্য ধর্মের মানুষকে দিয়ে তার রক্ত দিয়ে জান দেবো, তাকে বাঁচাবো কেন আল্লাহর সৃষ্টি, তা বলে আমার ধর্মকে নিয়ে নাটক করতে দেবো না। আমার বলাটা কি অন্যায় হলো? যদি আপনার নজরে কারো অন্যায় লাগে দূরত্ব বাড়ান, আমি সব কুরবান করতে রাজি আছি, আমি জাহান্নামে যেতে রাজি নয়, আমার রসুলের নজরে খারাপ হতে রাজি নয়। একশোবার আসুন, একশোবার বসুন, একশোবার বন্ধুত্ব থাকবে, ধর্মকে সম্মান মর্যাদার রাখায় রেখে দিয়ে মানুষ মানুষের সঙ্গে নিয়ে যাবে, ঠিক না বেটিক ভাই? কোনো অসুবিধা নেই, কেন আসবেন না? কিন্তু আসলেই টুপি পরতে লাগবে, আসলেই ঘুমটা যেতে লাগবে, এটা কেন করছেন, এটা কেন করছেন? কোনো সমস্যা নেই, আমরা গৌসুল আজমের জীবনী পড়ালো, গৌসুল আজম হজ করতে করতে বলেছিলেন বেগানা নারীর মুখ দেখলে উজু চলে যায়, বেগানা নারীর মুখ দেখলে উজু চলে যায়। গৌসুল আজম পরের দিন তার খানকা শরীফে হজ করছে মুরিদদের নিয়ে, একজন মেয়ে ছেলে এসেছে, এসে হুজুরের সামনে দাঁড়িয়ে আছে, কিছু বলেনি, হজ করে নিয়ে হুজুর বললেন কিছু বলবে নাকি বাবা, কিছু বলবে নাকি? বললো না আমি কিছু বলবো না, একটু দেখছিলাম। বলার পর নামাজের সময় হয়েছে, হুজুর বাকাই দা ইমামতি করে আল্লাহ একবার নামাজ শেষেই ধরেছে, তুমি কিরাম হুজুর, এই আপনাদের থেকেও খাতারনাক, কিরাম হুজুর, তুমি কালকেই ফতোয়া দিলে বেগানা মেয়ের মুখ দেখলে উজু চলে যাবে, আজকে তুমি আমার এত সুন্দর মুখ দেখলে আর তুমি আবার নামাজে দাঁড়িয়ে গেলে? হুজুর বললেন বাবা কিছু মনে করোনি, তুমি ভেতরে যাও, ভেতরে গিয়ে বলো একটা সুই চাইছে আর সুতো চাইছে। ভেতরে গেছে, যখন মহিলাটা ভেতরে ঢুকছে, ওই ওই মহিলা মদ্দারূপী মহিলা ভেতরে ঢুকছে, না বুঝবেন কী করে আপনারা বাবা, ভেতরে ঢুকছে, ঢুকার পরে ঘরের দরজা লাগানো আওয়াজ পেয়েছে, সব দরজা জানলা সব লাগা, চুয়া তো মাইন্ডেই নেই, বলছে পীর সাহেব একটা সুই সুতো চেয়েছে, একটা সুই সুতো নিয়ে এসে ধরলেন হুজুর লান, বলছে কে দিল? বলছে তা জানিনি, কিভাবে পেলে? বলছে তাও জানিনি, একটা ছিদ্র থেকে বার করে দিল, হাতে তার কাপড় জড়ানো, তোমার এটা বার করে দিল। বলছে কেন? তুমি যদি মহিলা হতে তো মহিলা তোমায় দেখা দেবে না কেন, তুমি মদ্দা মানে বেটা ছেলে, তোমাকে আল্লাহ মেয়ে করেছে, কিন্তু তোমার খসলত, তোমার কালচার, তোমার চলন সব কিছুটা পুরুষের খসলত, এই তোমায় দেখলে উজু যাবে কে বলে, কিন্তু পুরুষ দেখছি, অতএব তোমরা আসো, কোন অসুবিধে, বলছে ইসলাম কোন জায়গায় ছোট মূল্যে কাজ করে না, কিন্তু আমাকে নিয়ে নাটক করো না, এটাই আমার বক্তব্য। কারো যদি দুঃখ লাগে আমার কিচ্ছু করার নাই, কেন আমার ধর্ম আমার কাছে সবার উপরে, আমার বাপের কুরবানিকে আমি পছন্দ করি, তো আমার রসুলের সন্ন্যাতের অপমানকে পছন্দ করি না। আমি ছেলে হয়ে বলছি, বাসেই বেশি দূর আমার বাপের ঘর নয়, রেকর্ডিংও চলে যাবে, কথা কেউ হয়তো কাল যে বলেও দিতে পারে, হাজার বার আমার আব্বার সামনেই বসে বলবো, আমার বাপ থাকলেও বলবো, কেন সত্য কথা তেতো লাগলো বলতে হবে, কেন সত্য কথায় সুগার নেই, মিষ্টি কথাতেই সুগার আছে, কথা বুঝছেন না বোঝেন না? হ্যাঁ, আমার বাপ কুরবান, আমার মা কুরবান হয়ে গেল, আমার রসুলের এটা সন্ন্যাত কুরবান হোক, এটা আমি পছন্দ করবো না। কেন আদর্শ তো সাহাবাদের থেকে শিখেছি, মনে নেই আপনাদের হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ইতিহাস শুনেন না? খ্রিস্টানরা ধরে লিয়ে গেছিল, লিজে বন্দি করেছে, লিয়েছে এবার সুলিতে চাপাবে, বলছে খুবাইব তুমি কি মনে করো তোমায় ছেড়ে দেবো, তোমার জায়গায় মোহাম্মদ রসুলকে সুলিতে চাপাবো? বলে নাউজুবিল্লাহ। হযরতে খুবাইব কি কথা বলেছিলেন আমরা শুনি কিন্তু বলতে পারি না, কেন বলেন তো? আমাদের ঈমান দুর্বল, তারাও মানুষ আমরা মানুষ পাচ্ছি না কেন, আমাদের ঈমান দুর্বল, আর ঈমানটা দুর্বল হয়েছে কেন, কেন দুর্বল হলো? দুটো কারণে, খুব ঠান্ডা মাথায় বালিশে কি কত দূর আছে চিন্তা করবেন, একটা হলো আপনারা এক পীরে খুশি নয়, এটা হচ্ছে সবচেয়ে বড় রোগ আপনাদের, এক পীর বা এক বক্তা এক অয়জিনে আপনারা খুশি নয়। আমি হিংসু নয়, আমি দিনকে বাঁচাবার স্বার্থে বলছি, আপনি কার হাতে ব্যাথ হয়েছেন, কোন হা হুজুরে, বড় হুজুর মেজে হয় ছোট কোন হুজুর, মেজে হুজুরের খবর নেবেন, যতদিন মেজে হুজুর ছিল লেনদেন উঠা বসা কথাবার্তা মেজে হুজুরের সঙ্গে, চার হুজুরকে সম্মান করতো দিলে রাখতো, কিন্তু কারো মতামত নিত না মেজে হুজুর,
এখানে কেউ যদি ছোট হুজুরের থাকে জিজ্ঞেস করুন, সারা জীবন ছোট হুজুরের সঙ্গে লেনদেন উঠা বাসা, কিন্তু চার হুজুরকে সম্মান করত, কেউ যদি করতো না। এটা নিয়ম। আমাদের চারটে ইমাম কটা, মানি কটাকে বলুন, মানেন কটাকে? একটাকে, ইমামে আজম নোমান বিন সাবেদ, কিন্তু মানি একজনকে, ভালোবাসি। চারটেই হক, চারটেই হলো আহলে সুন্নাত আল জামাত। চারটেই কি? আহলে সুন্নাত আল জামাত। আমাদের দলটার নাম হলো আহলে সুন্নাত আল জামাত। হানাফি দল নয়, সাফি দল নয়, মালিকি দল নয়, হাম্বলি দল নয়। এগুলো এক একটা উস্তাদ আমাদেরকে ট্রেনিং দিয়েছে। কেউ নবীর কথা লিয়েছে, কেউ নবীর কাজ লিয়েছে, কেউ নবীর হুকুম লিয়েছে, কেউ নবীর সাহাবারা করেছেন, নবীর চুপ ছিল সেটাকে লিয়েছে, সবটাই তো হাদিস। একথা বুঝছেন না, বোঝেন না। কিন্তু আমি মানছি কোনটা নোমান বিন সাবেদ যেটাকে লিয়েছে, ইনি মানছেন কোনটা ইমামে হাম্বাল, ইমামে সাফি, উনি মানছেন ইমামে মালিক। চারটেই কিন্তু জান্নাতি দল। কথা মাথায় বুঝাতে পেরেছি? চারটেই হলো আহলে সুন্নাত আল জামাত, চারের এক মাযহাব। কথা বুঝে আসছে? সেটা হলো আহলে সুন্নাত আল জামাত। তাহলে সেই জায়গায় আজ সমস্ত সর্বপ্রথম আপনাদের কি, আপনারা এক পীরে খুশি নয়, এক বক্তাই খুশি নয়, সবচেয়ে বড় ক্যান্সার রোগ এটা হয়েছে। এর জন্য আপনারা কি করেছেন? আল্লাহর ওলিদের বাচ্চা বা ওলিদের বিরুদ্ধে বা আহলে রসুলদের বিরুদ্ধে সমালোচনা করেছেন। এই সমালোচনা করার জন্য আল্লাহর রহমত থেকে আপনারা সরে গেছেন। কারণ নবী বলেছেন, আমার দাদু বা আমার পরিবারের যারা সমালোচনা করে তারা হলো মুনাফেক। আর মুনাফেক কোনো দিন আল্লাহর রহমত পায়? একটু বলুন। একটা রোগ। দ্বিতীয় আপনাদের এই দুর্বল হওয়ার কারণটা কি জানেন? আপনারা জানেন না অথচ হারাম খেয়ে বসে আছেন। আপনারা জানেন না আপনাদের মধ্যে হারাম ঢুকানো হচ্ছে। এই হারাম খাদ্য যাওয়ার জন্যে ভেতরটা নষ্ট হচ্ছে। এই শিক্ষাগুণ আপনাদের দিচ্ছি, খারাপ লিখছেন না তো? এইগুলোই তো শিক্ষা নাকি? এগুলোই তো বলতে হবে। অন্যায় কেন? আপনার দিলে কষ্ট হয়নি নবীর বিষয় কিছু হলে? কেন আপনার বিবেক কথা বলে না? কেন আপনার জবান খোলে না? একটাই কারণ, আপনার জানা নেই আপনার অসতর্কে আপনার বাড়ি হারাম ঢুকছে, আপনার জানা নেই আপনার অসতর্কে আপনার মুরিদ আপনাকে হারাম খাওয়াচ্ছে, আপনার জানা নেই আপনার অসতর্কে আপনার বাপ আপনাকে হারাম খাওয়াচ্ছে, আপনার জানা নেই আপনার অসতর্কে আপনার ছেলে আপনাকে হারাম খাওয়াচ্ছে। আসেন একটু, দেখ আসেন, বস, কথা বুঝে আসছে? আলহামদুলিল্লাহ, আমার পরের অয়েজিন বক্তা নয়, অয়েজিন এসেছেন পীরনগর দরবার শরীফ থেকে, ভালো পরিবারেরই ছেলে আমার, হযরত মাওলানা মুহাম্মদ আবুল কাসেম ভাই, তিনি এসেছেন, তিনি আলোচনা করবেন। তা আমার এই সংক্ষিপ্ত বক্তব্য, আলোচনা, ওয়াজ যেটুকু বললাম, আপনারা কাউ কষ্ট পেলেন? তাহলে আমাদেরকে এই দুটো জায়গা ঠিক করুন। এক হলো ইমানদার মোমেন মোত্তাকি নবীর খানদানের একটা ছেলেকে লিডার হিসাবে, নেতৃত্ব হিসাবে মানুন, দুনিয়া আখেরাতে সব বিষয়ে তার সঙ্গে আলোচনা করুন, সব বিষয়ে তার কথাই শেষ কথা। কথা বুঝে আসছে? দ্বিতীয় হচ্ছে একটু বুঝে খান, বুঝে খান। মেয়ের বাড়ি তো কি হয়েছে মা, কিছু মনে করিস নি, খাওয়া যাবে না, তোর বাড়িতে অসুবিধে আছে, টিভি আছে, তুই কিছু মনে করিস নি মা, তোর খাওয়া জায়েজ, কেন তোকে যদি হারাম খাওয়াই তোর স্বামী ধরা পড়বে, তুই ধরা পড়বি নি, কিন্তু আমার খাওয়া যাবে না মা, তুই দিচ্ছিস না, যা আবার না খেলে তোর পরিবার ডিস্টার্ব করবে, এক কাজ কর, একটু প্যাক করে দে, নিয়ে এসে পানিতে দেন, মাছ খাক, অবলা পশু খাক। কথা বুঝে আসছে? আপনি খান না, আমার কথা খারাপ লাগছে না? আপনি বাঁচতে গেলে করতে হবে আপনাকে, নাই আপনার সামান্য খাদ্য আপনাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে আপনি ফেঁসে যাবেন, আল্লাহকে ডাকবেন সাহায্য পাবেন না, আপনি বিপদে পড়ে যাবেন, কোনো সাহায্য আসবে না। আর যদি আপনার জবান পাক থেকে হালাল খাদ্য থাকে, আপনি ডাক দেবেন, আপনার আল্লাহ ফারিস্তা পাঠিয়ে আবার আপনার সাহায্য করবে। জোরে বলুন আহ। আল্লাহর নবী আজও মদিনায় কাঁদছে, সেই নবী ভুলে যাবেন না। আমি আব্বাস সিদ্দিকীকে মানতে আমি বলছি না, আপনার যে পীর সাহেব ভালো লাগে একজন ধরুন, যে পীর যারা ভালো লাগে একজন ধরুন, আর হালাল খান।
এরপরে একটা প্রশ্ন থাকতে পারে, মশলায় একটা জায়েজের রাস্তা দেখিয়ে দিয়ে যাচ্ছি, এমন এক জায়গায় গেছেন পীর সাহেবের বাড়ি, পীরের ওপর সন্দেহ থাকলে তো পীর মুড়িদি হয় না, ঠিক না, হয় কি? বা ইমাম সাহেব যদি খাওয়ায়, ইমাম সাহেবের সন্দেহ থাকলে তার পিছনে নামাজ হবে? তারপরেও দুনিয়ার যা পরিস্থিতি, খাবার আগে একটু ফাতিহা শরীফ করে দেবেন, আর আল্লাহকে বলবেন, আল্লাহ এই যা দোয়া করলাম ওর পারিশ্রমিক হিসেবে খাবারটা নিলাম, যদিও গন্ডগোল থাকে আপনার জন্য পারিশ্রমিক হিসেবে হালাল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, এটা জাহিরি ফতোয়া দিলাম। তাকওয়ায় কিন্তু এটাও চলবে না, যেমন আমার মুর্শিদ কেওদার আবা ইনার বাড়ি এক মুরব্বী ছিলেন, আল্লাহর হওয়ার আছে, এরা তাকওয়া করা লোক, এরা বাজারের মাছ পর্যন্ত খেত না, মুড়ি দিয়ে যায় নেয়, আরও সব দরবারে সবাইকে দেয়, বাবা খাও, মশলায় জায়েজ আমি দোয়া করে দিয়েছি, কিন্তু তাকওয়ায় বাজারের মাছ পর্যন্ত কিনে খাওয়া যাবে না, কার পুকুরের মাছ চুরি করে বিক্রি করেছে কে জানে, সে মানুষ আজকের দিনে পাওয়া খুব মুশকিল, কথা বুঝে আসছে? তারপরও চেষ্টা করতে হবে, চেষ্টা করছি, দোয়া করবেন যেন আল্লাহ পাক করার তৌফিক দেয়। বলুন আমিন। কেন এ জীব বড় খাতারনাক জিনিস, পৃথিবীতে মানুষ যা গুনাহ করে তার মধ্যে থেকে 70% গুনাহ এই মুখ দ্বারা জীব দ্বারা হয়, কথা বুঝে আসছে? আর আলেমদের জন্য, বিশেষ করে আমি আমার কথা বলছি, আমার বড় ভয় হয় এই কারণে, কেন সব থেকে বেশি শাস্তি হলো বক্তা ওয়াইজিনদের, কেন? দুটো কারণে, এক, আপনাদের জ্বালায় আমাদের ঘরে মিথ্যা বলতে হয়, নাউজুবিল্লাহ, বলা উচিত নয়। কিরকম? ফোনের ওপরে ফোন, কোথায় আছে হয়তো ধনপোতায়, বলবে এই তো তরলপুর পার হচ্ছে, সান্ত্বনা দিবার জন্য, হাল চলবে না, হারাম। গভীর রাত হয়ে গেলে বক্তা ওয়াজ আর শোনে না বলে এমন কাহিনী বলে পৃথিবীর কোন কিতাবে যে খুঁজে পাওয়া যাবে না, কি করবে, শুনছে না তো। তারপর যে কোরআন হাদিস বেশি বলি আমরা, আজকালকার লোক আর শুনবে না, কেসা কাহিনী বলো, এক কাহিনী কতবার বলবে, লাস্টে এমন বানায়, আরে সব আমি জানি রে বাবা, আমরা তো ওই লাইনের মলি সাহেবই তো, পড়াশোনা তো আছে, এটা এটা ধাঁচ দেখলে বোঝা যায় এটা শরীয়ত হতে পারে না, পারে না, এটা একটা। দ্বিতীয় নম্বর কথা, যেটা আমরা বলি সেটা আমরা করতে পারি না, অথচ আপনাদের উপর চাপিয়ে দিই, এর জন্য আমাদের শাস্তি বেশি, তাই একটু বেশি বেশি আমাদের বলবো না, আমার জন্য দোয়া করবেন, কারণ আমাদের জন্য দোয়া চাইতে গেলেও রেগে যাবে, আবার আমার জন্য তোমায় কে দোয়া চাইতে বলেছে, আমি ভালো লোক, বিপদ হয়ে যাবে, তবে আমার ভাইয়ের জন্য করবেন, এ ভাই আমায় ভালোবাসে, কথা বুঝে আসছে? তা আমার জন্য একটু খাস করে দোয়া করবেন, আল্লাহ যেন যতদিন বাঁচিয়ে রাখে, মকসাদ একটাই যেন থাকে, আল্লাহর জন্যে করা, যাই করি উদ্দেশ্য যেন আল্লাহ থাকে, কাউকে বুকেলি উদ্দেশ্য আল্লাহ, কারোর সঙ্গে ঝগড়া করি উদ্দেশ্য আল্লাহ, ব্যবসা করি উদ্দেশ্য আল্লাহ, আরও ইত্যাদি ইত্যাদি সবই তো জানেন, যাই করি যেন উদ্দেশ্য থাকে আল্লাহ, কেন আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার ধর্ম, আমার দিন, কোনো লোহা যখন কাটে ডাল দিয়ে রুকা যাবে না, লোহাই দরকার আছে। বিদায় নব, একটু সালাম ভাই, তারপরে আখেরি দোয়া করবে, হে নবী সালাম, طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر সালাম
রসুল ইয়া হাবিব মা ভাইরা ভাই শেষ না আর কেউ আছে আর কেউ আছে আমার ভাইয়েরা কই আর কেউ আছে আচ্ছা বসুন তাহলে সকলে বসুন একটু ছোট করে দোয়া করবো চলে যাবেন না সকলে বসুন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বড় হাফসা হুজুরের পুতা হ্যাঁ বড় হাফসা হুজুরের আওলাদ হ্যাঁ মাশাল্লাহ সবই তো আমাদেরই মানুষ ইনি একটা ভালো ঘরের উনি একটা ভালো ঘরেরই ছেলে কথা বুঝে আসছে না নাই হ্যাঁ অবশ্যই উনি ভালো ঘরের ছেলে বড় হাফেজ সাহেব হুজুর একজন জগৎ বিখ্যাত আল্লাহ অলি মানুষ ছিলেন বলুন সুবহানাল্লাহ সব দাদা হুজুরের হাতে গড়া মানুষ তো এনার কি হয় আপনার আব্বা জান হোক তাই তো হ্যাঁ আবার আমার ফুপা জানের ভাই হয় এখানে ফুপাই হচ্ছে ধরুন এনার আব্বা জান পিনগরের হুজুর জিনাকে বলা হয় উনিও দাদা হুজুরেরই হাতে গড়া মানুষ তো সবই তো আমাদের এ বাংলা উপার বাংলা আসাম ত্রিপুরা কাবুল কান্দাহার বাতাকসান পেশোয়ার মুলতান এ সবই তো আমাদের দুঃখের বিষয় উপযুক্ত চাষি বলুন আর যাই বলুন না কেন বা অনেক জমিদারি হয়ে যাওয়ার জন্য গাফলতি বলুন না কেন এখন সব এলোমেলো অনেক জায়গায় হয়ে গেছে আর এটাও বলতে পারি অনেকের আবার ধ্যান ধারণা এক ঘরে বেশি দিন থাকবো না এক বাইক বেশি দিন চাপবো না এক গাড়ি বেশি দিন চাপবো না এক খাবার বেশি দিন খাবো না এক জামা বেশি দিন পরবো না এরকমও লোক আছে না নাই সেরকমও কিছু লোক আছে এক পীর বেশি দিন ভালো লাগে না তাই দাদা হুজুর চেঞ্জ করে অন্য হুজুর হচ্ছে এরকমও কিছু আছে কিছুটা আমার দোষ আছে কিছুটা আপনাদের দোষ আছে আমাদের বলিনি কিন্তু ওরে বাবা সর্বনাশ হয়ে যাবে আমার কিছুটা দোষ আছে আর কিছুটা মুরিদদের আপনাদেরও দোষ আছে নতুন নতুন খুঁজছেন ভালোর জন্য বলে যাই গুনাহ আলাদা জিনিস ইসলামের ক্ষতি আলাদা জিনিস ঈমান আলাদা জিনিস বেঈমান আলাদা জিনিস ইসলামের ক্ষতি করলে বেঈমান হয় গুনাহ করলে বেঈমান হয় না কথা বুঝে আসছে বদ আকীদার উপরে ঈমান রাখলে বেঈমান হয় তাই দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে মজবুত করে ধরে রাখবেন প্রতি বছরে ঈদ উল ফিতরের পর এই জলসা হয় আপনারা এলাকার মানুষ সবাই করবেন ধরে রাখবেন আবাদ করবেন এইটা হলে দেখবেন আপনাদের ছেলেরা অন্যদিকে যাচ্ছে না এইটাকেই ফলো করবে আর এটা না করলে সেই এলাকার ছেলেরা দেখবেন কারো পাল্লায় পরে গান লেগে বসে আছে তাই বিশেষ করে আমার আব্বাজানদের বলবো বাচ্চাদের ঘরে হাত ধরে টেনে টেনে বুকে বুকে হলো যেগুলো এখনও ছোট আছে একটু মসজিদের দিকে নিয়ে যাবেন নাতি পুতাগুলোকে মসজিদ দিকে নিয়ে যাবেন তাহলে অভ্যেসটা হয়ে যাবে আর না হয় বেকার হয়ে যাবে তা আমি দোয়া শুধুমাত্র শরীক হবার জন্যে ভাই আলোচনা করবে তারপরে বড় আফসা হুজুরে আওলাদ আসবে তিনি আখেরে দোয়া করবেন একটু ছোট করে দোয়া আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ এই চাঁচুয়া গ্রামে প্রতিটা বাড়িতে আপনি রহমত দেবেন শান্তি দেবেন কে কি দল করে কে কি কাজ করে সব নিজ নিজ সব ভালোবাসা পছন্দ কিন্তু আমরা এক জায়গায় সবই এক আপনার দাস আপনার নবীর উম্মত আমরা ইসলামের ক্ষেত্রে কোরআনের ক্ষেত্রে রসুলের ক্ষেত্রে দাদা হুজুরের ব্যাপারে আমরা সবাই মিলেমিশে থাকি এই গ্রামে এই মিল মহব্বত দেবেন ভালোবাসা দেবেন তাই তো এই গ্রামের মানুষ এই জলসা সবাই মিলে করে ভালোবেসে সবার এই চেষ্টাকে আপনি কবুল করে নেবেন বিশেষ করে কয়েকজন ছোট ছোট ভাইয়েরা যুবকরা গ্রামের নজওয়ান তরুণেরা গ্রামবাসীদের সহযোগিতায় এই মাহফিলটা করে আল্লাহ সেখানে মোজাদ্দেদ জামানের আওলাদ হিসাবে আমি গুনাহগারকে এনেছে দাদা পীরের মুখের দিকে চেয়ে এনেছে আর পীরনগর হুজুরের আওলাদকেও এনেছে বড় হাফসা হুজুরের আওলাদকেও এনেছে আল্লাহ এই টোটাল এই আলোচনা সবাকে শেষ পর্যন্ত যে যা বলবে শরিয়াসম্মতভাবে
সবাইকে বলার তৌফিক দেবেন ও কবুলও করে নেবেন। খোদা, আমি যা কিছু বলেছি কোনো ভাষাতে কোনো কথা যদি আপনার অপছন্দ হয় হাবিবের খাতিরে মাফ করে দেবেন, তবে যা কিছু বলেছি আপনার খুশির জন্যে বলেছি। কাউকে যদি বন্ধু করি আপনার জন্য, কারো সঙ্গে যদি লেনদেন করি হেকমতের কারণে, সেটাও আপনার দিনের শিক্ষা উপকৌশল কৌশল অবলম্বন করে, সবটাই আপনার জন্য, আল্লাহ আপনি কবুল করে নেবেন। দয়াময় এই গ্রামেই পাশে নলেজ সিটি হচ্ছে, এই গ্রামের মানুষের যথেষ্ট ভালোবাসা সহযোগিতা আনন্দ খুশি আছে। পাশে তরলপুর আছে, রামপাড়া আছে, ফুরফা, সেই সমস্ত আশপাশের মানুষ সবাই চায় মানব সেবার জন্য এই কাজ হোক, তাই সবাই এগিয়ে এসেছে, কাজ হচ্ছে। আপনি যেদিন যেটা চাইবেন সেদিন সেটাই হবে, চেষ্টা আমাদের কবুল তো করা আপনার, চেষ্টা আমাদের ফল তো দেবেন আপনি, তাই চেষ্টা করছি আপনি কবুল করে নেবেন। আমার প্রতিটা বাপ ভাইয়ের বাড়িতে শান্তি দেবেন, রুজিতে বরকত দেবেন, মা বোনদের সংসারে শান্তি দেবেন। আল্লাহ আমার মোজাদ্দে জামানের প্রত্যেকটা বাচ্চাকে দিনে ইসলামে হকের ওপরে কবুল করুন, ইসলামের স্বার্থে একে অপরে মিলেমিশে থাকার তৌফিক দিন। হে আল্লাহ, হকের জন্যে আমি কথা বলি আপনি বলার তৌফিক দেন তাই বলতে পারি, তুমি কোনো কারণে আমার উপরে নারাজ হয়ে আমার জবানকে গুমরা করে দিও না। তার আগে তুমি আমায় ডেকে নিও, যতদিন রাখবে তোমার দিনের খাদেম হিসাবে তুমি আমায় কবুল করে নিও। পাশাপাশি আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাকে মানুষের সেবার জন্য, রাষ্ট্র সেবার জন্য, অন্য অন্য মানুষের সাথে যারা নায়ের সাথে রাষ্ট্রের কাজ করছে সব মিলেমিশে সমস্ত ভালো মানুষগুলোকে এক জায়গায় করে, এবং আমার ভাইকে অনেক বড় কামিয়াবি তুমি একদিন দিও আল্লাহ। আরও যারা ভালো কাজ করতে চায় তাদেরকে তুমি কামিয়াবি করো, তাদেরকে তুমি কামিয়াবি করো। একটা বাড়িতে দশজন আছে, দশজনই তো খারাপ নয়, পাঁচজন যদি ভালো থাকে পাঁচজনকে তুমি কামিয়াবি দাও। ভালোর জয় তোমার কাছে চায় আল্লাহ, ভালোর কামিয়াবি তোমার কাছে চায় আল্লাহ। কে ভালো কে খারাপ সব থেকে বেশি আপনি বোঝেন, তাই আপনি ভালোকে কামিয়াবি করবেন আল্লাহ। আমার হাজি সাহেবের সাথে সম্পর্ক, এই গ্রামের অনেক মুরব্বীদের সঙ্গে সম্পর্ক, আল্লাহ সমস্ত মুরব্বীগুলোকে বাঁচিয়ে রাখো। হাফেজ সাহেব বসে আছে, সমস্ত মুরব্বীগুলোকে সুস্থ রাখো, ভালো রাখো। আশপাশে গ্রামের মুরব্বীগুলোকে ভালো রাখো, সুস্থ রাখো। সব পাঁচ হুজুরের ছেলেদের হাতে, পাঁচ হুজুরের হাতেই সব তৈরি করা, আল্লাহ তুমি ইনাদেরকে সুস্থ রেখো, ভালো রাখো। এই এলাকার ছেলেরা বিদেশে বিদেশে কাজ কাম করে, খোদা আজকে বিদেশে তো এক দল বেরিয়েছে, বাপ রে বাপ, হাইনার মতো পিপাসিত হয়ে আছে মুসলিমদের রক্ত চুষে খাবে বলে। খোদা ওদের খিদার পেটে আগুন তুমি ধরিয়ে দেবে আল্লাহ, ওদের বিচার তুমি করবে আল্লাহ। আল্লাহ অসহায় নিরীহ মানুষগুলোর উপর জুলুম যারা করছে তাদের বিচার তুমি করবে আল্লাহ। আমার ভাইয়েরা বিদেশে সব পড়ে থাকে, সুস্থ রেখো, ভালো রেখো। বিশেষ করে আজমির শরীফে অনেক ছেলে আছে, তারা এসেছে, গেলে কত দেখে মেহনত করে, হুজুরের দরবারে গেছি, হুজুরের খানদানের ছেলে, পীরের ঘরের ছেলে এসেছে, তাই ঘর ঠিক করে দেয়, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেয়। এই গ্রামের ছেলেরাই আছে আল্লাহ, আল্লাহ তুমি তাদের সংসার, তাদের কারবার, তাদের রুজি, অন্য অন্য জায়গার ছেলেরাও আছে, সবার বরকত দাও আল্লাহ। হাবিবের খাতে রহমত করে দয়া করে এই দোয়াগুলো কবুল করে নাও, বাকি যা চাওয়া পাওয়ার আমার আছে, আমাদের সবার আছে, শেষ দোয়াই তুমি কবুল করে নিও। আমিন আমিন আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উটা উটি নয়, আমার কথা শোনেন। এই